এতদিনের ক্রন্দন কেউ চোখে পানি রাখতে পারেননি। এই ক্রন্দন যাদের হৃদয়ে দাগ কাটে না তারা কি মানুষ? যে আশ্রয়ে দিন আমরা পালন করতাম তাদের দুশ্চিন্তায় কারাগারে যে কীভাবে দিন কেটে চাল্লাই জানে। এই পর্যায়ে 2008 থেকে শুরু করে নিয়ে এই পর্যন্ত বাংলাদেশে 15টি মাদ্রাসায়, তার মধ্যে 5টি বালিকা শাখা সহ মোট 15টি মাদ্রাসায় এতিম প্রতিপালিত হচ্ছে কেন্দ্রীয়ভাবে, পথের আলো ফাউন্ডেশনের মাধ্যমে তত্ত্বাবধানে এবং এতিম প্রতিপালিত হচ্ছে। এতিমদের মাল ভক্ষণ করা এটা অত্যন্ত গুরুতর একটা অপরাধ, এমন অপরাধ আল্লাহ রসুল বলছেন এটা হচ্ছে 7টি ধ্বংসকারী বিষয়বস্তুর মধ্যে একটা হচ্ছে এতিমদের মাল ভক্ষণ করা। আমরাও পথের আলো ফাউন্ডেশনের অধীনে মাধ্যমে যে সমস্ত এতিমদেরকে প্রতিপালন করা হয় উদ্দেশ্য শুধু একটাই, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভ করা। আমি আরও আল্লাহর কাছে দোয়া করব যে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এর পক্ষ থেকে এতিমদের প্রতি যে সাপোর্ট বা এতিমদের প্রতি যে অনুদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ভাইদেরকে এর বিনিময়ে উত্তম প্রতিদান দান করুন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم يراءون ويمنعون الماعون. السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده، أما بعد، কারি সাহেব আমাদের সামনে যে ক্যারাটটি বর্ণনা করলেন তার অনুবাদ। তুমি কি দেখেছো তাকে যে বিচার দিবসে মিথ্যারোপ করে? সে হলো ওই ব্যক্তি যে ইয়াতিমকে গলা ধাক্কা দেয় এবং অভাবগ্রস্তকে খাদ্যদানে উৎসাহিত করে না। অতপর দুর্ভোগ ওইসব মুসল্লির জন্য যারা তাদের সালাত থেকে উদাসীন, যারা লোক দেখানোর জন্য তা করে এবং নিত্য ব্যবহার্য বস্তুদানে বিরত থাকে। সূরা মাউন 107 নম্বর সূরা 1-7 আয়াত। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আহলে হাদিস আন্দোলনের কভু মরণ নাই, সকল পথের মরণ হলেও হকের পতন নাই, হকের পতন নাই। আহলে হাদিস আন্দোলনের কভু মরণ নাই, সকল পথের মরণ হলেও হকের পতন নাই, হকের পতন নাই। এক আল্লাহর উলুহিয়াত, এক নবীর এক ইমামত, কায়েম করতে কোরআন সুন্নাহ কুশেষ নিরন্তন, ভয় করি না বুলেট বোমা ইমানি অন্তর, এক নীতিতে আল্লাহর দিকে ডাকে সর্বদাই, হকের মরণ নাই। আহলে হাদিস আন্দোলনের কভু মরণ নাই,
সকল পথের মরণ হলেও হকের পতন নাই, হকের পতন নাই। গত নেতা জেলে গেল, কত বন্ধু কাজ হারালো, নির্যাতনে ঘর সারিল হাজার সাজন, হাফিজুন ভাই বিলাইল অকতনে জীবন, তাদের কথ দারুণ ব্যথা বুকে লয়া করে যাইল রাই, হকের মরণ নাই। আহলে হাদিস আন্দোলনের কভু মরণ নাই, সকল পথের মরণ হলেও হকের পতন নাই, হকের পতন নাই। জুলুম তোমরা কর যত, অপমান দাও শত শত, মিথ্যা মামলা দিয়ে কর মানির মান হারণ, আল্লাহ তালার আদালতে জাহান্নামের ঠাই, হকের মরণ নাই। আহলে হাদিস আন্দোলনের কভু মরণ নাই, সকল পথের মরণ হলেও হকের পতন নাই, হকের মরণ নাই। আহলে হাদিস আন্দোলনের কভু মরণ নাই, সকল পথের মরণ হলেও হকের পতন নাই, হকের মরণ নাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। نحمده ونصلي على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ارايت الذي كذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين কেন্দ্রীয় ইয়াতিম সমাবেশ 2023 সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠান এর সম্মানিত চেয়ারম্যান ডক্টর সাকাত হোসেন, পথের আলো ফাউন্ডেশন সম্পাদক মাসিক আত্মহারী পত্রিকা, উপস্থিত আছেন এতিম বিভাগের প্রকল্প পরিচালক এবং পথের আলো ফাউন্ডেশনের অফিস সেক্রেটারি ডক্টর কাবিরুল ইসলাম, সহকারী সম্পাদক মাসিক আত্মহারী পত্রিকা, উপস্থিত আছেন আরও অন্যান্য অতিথিবৃন্দ এবং আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব, আমির আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ। উপস্থিত দেশের প্রত্যন্ত এলাকা থেকে সমাগত আগত আমাদের এতিম বিভাগের বিভিন্ন দায়িত্বশীল বৃন্দ, তত্ত্বাবধায়ক এবং প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সর্বাগ্যে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাই যার অশেষ রহমতে আমাদের দীর্ঘ প্রত্যাশিত এবং বহুদিনের একটা আকাঙ্ক্ষা যে আল মারকাজুল ইসলামিয়া সালাফি কেন্দ্রীয় এতিম ভবন বা কেন্দ্রীয় উদ্যোগে এবং আলাদি আন্দোলনের পৃষ্ঠপোষকতায় যে এতিম বিভাগ পরিচালিত হচ্ছে বাস্তবায়নে পথের আলো ফাউন্ডেশন, সেই উপলক্ষে আমরা এখানে সমবেত হতে পেরেছি মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাই সকলে বলি আলহামদুলিল্লাহ। অথবা শতকোটি দুরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার আদর্শের উপরে আমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত রেখে ইহকাল পরকালে যেন আমরা নাজাত পেতে পারি, সেই রাসূলের প্রতি সকলে দুরুদ পেশ করি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের যে এতিম সমাবেশ হচ্ছে এটা একটি ব্যতিক্রম একটা অনুষ্ঠান। আমি কয়েকজন শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী ভাইদের সাথে কথা বলেছি বা মিডিয়ায় যে এতিম এবং দুস্থ যে সমাবেশ এটা খুব কম জায়গাতেই হয়ে থাকে, কারণ সমাজে তারা অবহেলিত, অনেক জায়গায় নিন্দিত। আমরা চেয়েছি যে এই সমস্ত অবহেলিত এবং যারা পিতা মাতা যাদের নাই, অসহায়, তাদেরকে নিয়ে তাদেরকে প্রকৃত শিক্ষা দান করা, তাদেরকে দিনে আলেম তৈরি করা, তাদেরকে সমাজের সেবক তৈরি করা,
তারা দেশপ্রমিক নাগরিক তাদেরকে তৈরি করা, তাদেরকে দ্বীনি ইলমের পাশাপাশি সাধারণ শিক্ষা নিয়ে তারা যেন সঠিকভাবে যারা একটা স্বনির্ভরশীল আত্মনির্ভরশীল একটা নাগরিক হিসেবে তারা সমাজের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। আমরা তো শুধু তাদেরকে খাওয়া দাওয়া বা ভরণ পোষণ এটাই নয়, আজকে আমাদের পথের আলো ফাউন্ডেশন যে উদ্যোগে গঠিত হয়েছিল, এতিম বিভাগ, দুস্থদের অসহায়দের সাহায্য, নানা কর্মসূচি আছে, তার মধ্যে এটা একটি অন্যতম। তো সম্মানিত উপস্থিতি, আমরা এই ছাত্রদেরকে প্রকৃতভাবে তাদেরকে আদর্শিকভাবে কোরআন ও সহিহ হাদিস ভিত্তিক তাওহীদ রিসালাত ও আখিরাত ভিত্তিক শিক্ষা যেন আমরা তাদেরকে প্রদান করে ইহকাল পরকালে যেন আমরা নাজাত পেতে পারি, আল্লাহ পাকের কাছে আমরা সেই দোয়া এবং কামনা করি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমাদের উদ্দেশ্য সবসময় সর্বদা লিল্লাহ। এখানে আমরা পথের আলো ফাউন্ডেশন বা যারা আনুষঙ্গিক যারা দায়িত্ব পালন করি সবাই কিন্তু লিল্লাহে, এখানে কেউ পারিশ্রমিক নেয় না, আর নেয় না বলেই এখানে স্বচ্ছতা জবাবদিহিতা অবশ্যই রয়েছে। এখানে বহু প্রতিষ্ঠান আছে, এনজিও আছে, যে সেখানে তারা বিভিন্ন রকম কথাবার্তা শোনা যায়। আমরা নীরবে কাজ করে গিয়েছি, পথের আলো ফাউন্ডেশনের নাম অনেকে শুনেছেন, কেউ শোনেন নাই, কিন্তু আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য সেখানে বহু কর্মসূচি রয়েছে, তার মধ্যে এটা একটি অন্যতম, শিক্ষা কার্যক্রম আমাদের অন্যতম। সম্মানিত উপস্থিতি, পথের আলো ফাউন্ডেশন সামান্য একটু দু একটি কথা বলতে হয়। এই যে 2005 সালে যখন আমাদের এখানে সারা দেশে মোতারম আমিরাত আমাদের তত্ত্বাবধানে তাও ট্রাস্ট অর্থাৎ ইউত্রাসের উদ্যোগে যেটা প্রায় 1200 এতিম পরিচালিত হচ্ছিল, ঠিক 2005-এ এমন একটা সময় তৎকালীন সময়ে সরকার এটা বন্ধ করে দেয় এতিমদের খাওয়া। আমিরাত আমাদকে গ্রেপ্তার করা হলো, অতবার আমরা 2006 সালে সাতক্ষীরা যে বদরুল আনাম আমিরাত আমাদের ভাগনা, উনি আমার প্রায় বলতেন যে ভাই কিছু একটা করা যায় কি না, আমাদের তো তাও ট্রাস্ট বা অন্যান্য সব কিছু বন্ধ করে দিল, তো একটা রেজিস্ট্রেশন একটা কিছু দরকার, তা নাহলে আমরা কাজ করবো কী করে সমাজে। তো সেখানে আমরা আমিরাত আমাদের উপরে বসে আমার ছোটো ভাইরা মোহাম্মদ আখতার, বদরুল আনাম, আমি তিনজন বসে আমরা একটা পরামর্শ করি। সেখানে আমাদের পরবর্তীতে আমাদের ডক্টর সাকাত সাহেব, সাকিব, ডক্টর কাবিল সাহেবের সাথে আমরা পরামর্শ করে আমরা সেখানে একটা কমিটি ফর্ম দাঁড় করাই। তো আলহামদুলিল্লাহ সেই পথের আলো ফাউন্ডেশন রেজিস্ট্রেশন তত্ত্বে আমরা সারা দেশে কাজ করার সুযোগ পেয়েছি। এই জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের কাজের সুযোগ করে দিয়েছেন। এর জন্য আমরা একটা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এড়িয়ে যেয়ে কীভাবে এদেশে সুস্থ সুন্দরভাবে একটা সমাজ গঠনে এগিয়ে যাওয়া যায় এটাই আমাদের উদ্দেশ্য লক্ষ্য। আর বিশেষ করে আপনাদের সুন্দর পরামর্শ, গঠনমূলক আলোচনা আমাদের আগামী দিনের সুন্দর এই অনুষ্ঠানকে, এই এতিম বিভাগকে আরও সুষ্ঠু সুন্দর পরিচালনা করার জন্য অনুপ্রেরণা পাবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে এতিম দোস্ত যারা আছে এখানে, আমাদের রাসূলুল্লাহ সাল্লাম সবচেয়ে বড় এতিম ছিলেন, কিন্তু তোমরা কি জানো ছাত্র ভাইয়েরা? জি, অনেকে মনে করে যে ডাক সিটকা এতিম দোস্ত বলে, জি না, এটা এরা আল্লাহর প্রতিনিধি, তোমরা সমাজের একটা অংশ, কেউ এতিম বলে যে তাদেরকে অবহেলা করার কোনো সুযোগ নাই। এখানে আপনার বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে সেটা আপনারা বুঝতে পারবেন, আর তোমাদেরকে মাথা উঁচু করে দাঁড়াতে হবে, তোমাদেরকে যে আমরা একটা সমাজের একটা বড় একটা সেবক, বড় কিছু হতে চাই, তারপরে এখানে যারা শিক্ষক মণ্ডলী আছেন প্রতিষ্ঠানগুলো সুন্দরভাবে তারা ওদের পরিচালনা করবেন, তাদের আমানতের সাথে যারা দায়িত্ব পালন করবেন, কারণ এতিমের মাল এতিমের বিষয় অনেক গুরুত্বপূর্ণ, সে বিষয়টা আপনারা রক্ষা রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহুল আজিজ। আপনারা আমাদেরকে সঙ্গ দিয়েছেন, যারা দূর দূরান্ত থেকে এসছেন যারা, তাদেরকে আমরা শুভেচ্ছা জানাই, স্বাগত জানাই। হ্যাঁ, আপনারা অত্যন্ত ধৈর্য সহকারে অনুষ্ঠানগুলো শ্রবণ করবেন, এখান থেকে আপনারা কিছু পাথেয় নিয়ে গিয়ে আপনাদের এলাকায় যদি কাজে লাগাতে পারেন তাহলে আমাদের এখানে আমাদের অনুষ্ঠান আমাদের প্রোগ্রাম সাকসেস। আল্লাহ পাক যেন আমাদের জন্য এই অনুষ্ঠানকে ইহকাল পরকালের একটা জান্নাতের একটা ওসিলা হিসেবে কবুল করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। বিশেষ করে এখানে আমার যারা উপস্থিত আছে, আমার পথের আলো ফাউন্ডেশনে যারা দায়িত্বশীল বৃন্দ আছে তাদেরকে আবার শুভেচ্ছা জানাচ্ছি, এবং যারা অন্যান্য ভাইয়েরা আছেন, দিনী ভাইয়েরা আছেন, আলেম ওলামা সংগঠনের বিভিন্ন পর্যায়ে যারা আহলে সুন্নাহ বাংলাদেশ, যুব সংঘ, সোনামণি, যারা সবাই আছেন, সবাইকে শুভেচ্ছা, আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা ইয়াতিম সমাবেশের সম্মানিত আহ্বায়কের কাছ থেকে সংক্ষিপ্তভাবে আজকের অনুষ্ঠানের এবং ইয়াতিম বিভাগের তথ্য জানতে পারলাম। এ পর্যায়ে আমাদের উদ্বোধনী বক্তব্য
নিয়ে আসার জন্য অনুরোধ করছি। পথের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান, মাসিক আত্মাহারিকের সম্মানিত সম্পাদক, শ্রদ্ধেয় বড় ভাই ডক্টর মোহাম্মদ সাফাওয়াত হোসাইন। ইন আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দু ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين إلى آخر. قال رسول الله صلى الله عليه وسلم أنا وكافل اليتيم كهاتين في الجنة وأشار بالسبابة والوسطى وفرج بينهما شيئا رواه البخاري। পথের আলো ফাউন্ডেশন এর উদ্যোগে আয়োজিত কেন্দ্রীয় ইয়াতিম সমাবেশ 2003 এর মাননীয় প্রধান অতিথি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমিরে জামাত এবং পথের আলো ফাউন্ডেশনের মাননীয় পৃষ্ঠপোষক প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বাংলাদেশের বিভিন্ন জেলায় থেকে আগত শিক্ষা প্রতিষ্ঠান সমূহের শিক্ষক মণ্ডলী এবং ইয়াতিম ছাত্র ছাত্রীবৃন্দ, আল্লাহ পাকের হুজুরে যাবতীয় শুকরিয়া যে আজকের এই আয়োজন একটি ব্যতিক্রম ধর্মী আয়োজন। এটি প্রথম ইয়াতিমদেরকে নিয়ে আনুষ্ঠানিক কোনো সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর একটি আয়োজনের তৌফিক দিয়েছেন, সেজন্য আমরা সকলেই অন্তর থেকে তার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এই সম্মেলনের উদ্দেশ্য কি, আমরা কেন ইতিমদেরকে নিয়ে কাজ করতে চাই, আমি সংক্ষেপে এই বিষয়টা একটু বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা ইতিপূর্বে শুনেছি ইতিমরা অবহেলিত, এরা সমাজে নিগৃহীত, এদের শিক্ষা দীক্ষা অধিকার থেকে এরা বঞ্চিত হয়। এই দিকগুলো চিন্তা করেই মূলত আমরা এতিমদেরকে নিয়ে কাজ করি। আর এতিমদের নিয়ে কাজ করার মূল যে উদ্দেশ্য, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ। আমরা আল্লাহর বান্দা, আল্লাহর আদেশ আমাদেরকে মানতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এতিমদেরকে নিয়ে যে সমস্ত কথা বলেছেন, যে তাগিদ দিয়েছেন, এটা অত্যন্ত ব্যাপক। আমরা অনেকে জানি এই বিষয়গুলো, কিন্তু আমরা এই বিষয়ে কোনো ভ্রুক্ষেপ করি না, গুরুত্ব দিই না, যার ফলেই আমরা এই বিষয়টাকে গুরুত্ব দিয়েছি। আমাদের আগে মোহতারাম আমিরে জামাত এই বিষয়টা নিয়ে অনেক গুরুত্ব দিয়েছিলেন বলেই তার মাধ্যমে বাংলাদেশে 700-800 এতিম একসঙ্গে পরিচালিত হতো। 700-800 এতিমের তিনি তত্ত্বাবধায়ক অভিভাবক ছিলেন। আপনারা শুনেছেন প্রেক্ষাপট 2005 সালের যে অত্যন্ত মর্মান্তিক ঘটনা সংগঠনের উপর দিয়ে বয়ে গিয়েছে, সেই কারণে তৎকালীন সময়ে যারা দায়িত্বশীল সরকারে যারা দায়িত্বশীল ছিলেন, তারা আমিরে জামাতকে জেলখানায় বন্দি করে আমাদের এতিমদের গ্রাসকে বন্ধ করে দিয়েছিল। একদিনেই রমাজান মাসের 13 তারিখে একদিনের, সেই সময়ের ওই সময়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী যিনি ছিলেন, আমি নাম বলছি না, তার এক নির্দেশেই আমাদের সকল এতিমের লেখাপড়া খাবার দাবার সব বন্ধ হয়ে গেল। এটা অত্যন্ত কষ্টকর একটি বিষয় ছিল আমাদের সকলের জন্য, যদিও আমিরে জামাত ছিলেন জেলখানায়। তারপরে আমরা বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করেছি যে কি করা যায়, সে প্রেক্ষাপট আমরা শুনেছেন। 2007 সালে আমরা এ বিষয়ে উদ্যোগ গ্রহণ করি। 2007 সালের ডিসেম্বর মাসে আমরা এ বিষয়ে প্রথম বৈঠক করি। সেই বৈঠক থেকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি যে আমরা এমন একটা সংস্থা করব যার মাধ্যমে বিকল্প হিসাবে যেন আমরা আমাদের এতিমদের দায়িত্ব পালন করতে পারি, এতিমদের দায়িত্ব যেন আমরা নিতে পারি, আমাদের সন্তানরা যেন পড়াশোনা থেকে বঞ্চিত না হয়, আমাদের সন্তানরা যেন তাদের অধিকার থেকে বঞ্চিত না হয়, আমাদের এতিম সন্তানরা, এই চিন্তাভাবনা করেই আমরা এই কাজটা হাতে নিয়েছি।
আলহামদুলিল্লাহ সফল হয়েছে আমরা এই পর্যায়ে 2008 থেকে শুরু করে নিয়ে এই পর্যন্ত বাংলাদেশে 15টি মাদ্রাসায় তার মধ্যে 5টি বালিকা শাখা আছে 5টি বালিকা শাখা সহ মোট 15টি মাদ্রাসায় এতিম প্রতিপালিত হচ্ছে কেন্দ্রীয়ভাবে পথের আলো ফাউন্ডেশনের মাধ্যমে তত্ত্বাবধানে এবং আহলে হাদিস আন্দোলনের পৃষ্ঠপোষকতায় এতিম প্রতিপালিত হচ্ছে আলহামদুলিল্লাহ আর এইটা সম্ভব হয়েছে আপনাদের মাধ্যমে যারা বিশেষ করে আমাদের দানশীল ভাই যারা আছেন আমি উল্লেখ করতে চাই আমাদের নিয়মিত দাতার সংখ্যা আছেন বর্তমানে 1883 জন বলুন আলহামদুলিল্লাহ 1883 জন ভাই প্রতি মাসে নিয়মিত এতিমদের জন্য এতিম ফান্ডে দান করেন 100 টাকা থেকে শুরু করে 3000 টাকা পর্যন্ত একজন ভাই দান করেন কেউ 100 কেউ 200 অর্থাৎ আমরা যে ক্যাটাগরিটা আপনাদের সামনে উপস্থাপন করেছি 10টা ক্যাটাগরি এই ক্যাটাগরিতে আপনারা দাতাগুলো বিভিন্ন জন বিভিন্ন অংশে তারা দান করে থাকেন এই সহযোগিতা পেয়ে আলহামদুলিল্লাহ আমরা এই প্রতিষ্ঠানগুলোকে এতিমদের ভরণ পোষণ তাদের শিক্ষার ব্যয়টা আমরা দেওয়ার একটা সৌভাগ্য লাভ করতে পেরেছি যার ফলে আজকে সারা বাংলাদেশে আমাদের মাধ্যমে 356 জন এতিম বর্তমানে প্রতিপালিত হচ্ছে এই সংখ্যা আমরা আশা করি সামনের দিকে আরও বৃদ্ধি পাবে আমরা আরও ব্যাপকভাবে করার চেষ্টা করব ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা কেন এতিম আবার এতিমদেরকে নিয়ে কাজ করি কি আমাদের উদ্দেশ্য উদ্দেশ্য কিন্তু আমাদের একটা সেটা হচ্ছে জান্নাত এতিম প্রতিপালনের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে তো তাকিদ দিয়েছেন যেমন দুই একটা উদাহরণ আপনাদেরকে দেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতিমদের প্রতি সদয় আচরণের নির্দেশ দিয়েছেন এবং এতিমদের প্রসঙ্গটা সব জায়গায় নিজ পিতা মাতা আত্মীয় স্বজনের পরে এতিমদের স্থানটা দিয়েছেন আল্লাহ বলছেন কি ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন আল্লাহর ইবাদত করো তার সাথে কাউকে শরীক করবে না এবং তোমাদের পিতামাতার সাথে সদাচরণ করো তারপরে কার সাথে ওয়া বিদিল কুরবা আত্মীয় স্বজনের সাথে ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন তারপর ইয়াতিম এবং মিসকিন তাহলে এতিমদের গুরুত্ব মানে সর্বপ্রথমে প্রথম সারিতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন আরেকটি আয়াত আল্লাহ বলছেন ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন হে নবী তোমাকে তারা জিজ্ঞেস করবে তোমরা ব্যয় কিভাবে করবে কিভাবে খরচ করবে তুমি বলো কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন একই কথা এখানেও তুমি ব্যয় করার ক্ষেত্রে তুমি সম্পদ খরচ করবে টাকা পয়সা খরচ করবে আগে পিতামাতার জন্য করবে আত্মীয় স্বজনের জন্য করবে তারপরে তিনি এতিমদের কথা বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ হচ্ছে এতিমদেরকে প্রতিপালন করা তাদের দেখাশোনা করা এমনকি এতিমদেরকে কেউ যদি অসম্মান করে আল্লাহ তাকে ধিক্কার দিয়েছেন আল্লাহ বলছেন কি কাল্লা বাল্লা তুকরিমুন আল ইয়াতিম কখনোই নয় বরং তোমরা এতিমদের সম্মান করো না এতিমদের সম্মান করো না মানে কি তাদের অধিকার তোমরা আদায় করো না তাদের দেখভাল করো না তাদের যে প্রয়োজন সেটা মিটাও না বা তাদের সম্পদ তোমরা রক্ষণাবেক্ষণ করো না এইভাবে তাদের দায়িত্ব তোমরা নেও না এটা আল্লাহ ধিক্কার দিয়েছেন জান্নাতিদের গুণ জান্নাতিদের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে তারা এতিমদের প্রতিপালন করবে এতিমদের দেখাশোনা করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেই দিয়েছেন হ্যাঁ ওয়ায়ুতিমুনা তুআমা আলা হুব্বি মিসকিনা ওয়া ইয়াতিমা ওয়া আসিরা আসলে এইভাবে উদাহরণ দিতে গেলে অনেক তাদের কি জন্য তারা জান্নাতে তাদের গুণ কি তারা ইউতিমুনা তুআমা তারা খাদ্য খাওয়াতো যদিও তার প্রতি সম্পদের প্রতি খাবারের প্রতি তাদের মহাব্বত আছে লোভ আছে কাদেরকে মিসকিনা ওয়া ইয়াতিমা ওয়া আসিরা মিসকিনকে হ্যাঁ অভাবগ্রস্তকে এতিমকে যার বাপ নেই অথবা যার বাপ মা দুজনে নেই তাকে এবং বন্দিকে তাদেরকে যারা খাদ্য খানা খাওয়ায় তারা হচ্ছে জান্নাতিদের একটা অন্যতম বৈশিষ্ট্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন আনা ওয়া কাফিলুল ইয়াতিমিকা হাতাইনি ফিল জান্নাহ আমি এবং ইয়াতিমের পরিচালক তত্ত্বাবধায়ক জান্নাতে এইভাবে থাকবো কাছাকাছি থাকবো তিনি ওয়াশারা ইশারা করলেন বিসাবাবাতি ওয়াল উস্তা তার মধ্যম আঙ্গুলি এবং সাদত আঙ্গুলি দুইটা একসঙ্গে করলেন দুই আঙ্গুলের মাঝখানে একটু
গ্যাপ রাখলেন, ফাঁকা রাখলেন, অর্থাৎ এতটাই কাছাকাছি থাকবে এই দুই ব্যক্তি অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং যে ব্যক্তি ইয়াতিমদের দায়িত্ব গ্রহণ করে, ইয়াতিমদের দেখভাল করে, তত্ত্বাবধান করে। সম্মানিত উপস্থিতি, সেই জন্যই আমরা ইয়াতিমদের বিষয়টা অত্যন্ত গুরুত্বের সাথে দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলছেন, ইয়াতিম অসহায়দের প্রতিপালন করলে, দেখাশোনা করলে আল্লাহর রহমত বরকত নাজিল হয়। তিনি এইভাবে বলতেন, আবগুনি দুআফা, তোমরা আমার কাছে দুর্বলদের খুঁজে নিয়ে আসো, অসহায়দের নিয়ে আসো, ইয়াতিম মিসকিনদের আমার কাছে নিয়ে আসো। ফা ইন্নামা তুরজাকুনা ওয়া তুনসারুনা বিদুআফাইকুম, কেননা এই দুর্বলদের কারণেই তোমরা রিজিক প্রাপ্ত হও, তাদের কারণেই তোমরা সাহায্য প্রাপ্ত হও। কাজে ইয়াতিম মিসকিনদের সহযোগিতা করলে, তাদের দেখাশোনা করলে, তাদের দায়িত্ব পালন করলে রহমত বরকত হয়, সাহায্য প্রাপ্ত হয়, আল্লাহর পক্ষ থেকে সাহায্য নেমে আসে। সম্মানিত উপস্থিতি, এই অনুভূতি থেকে, দায়িত্বানুভূতি থেকেই প্রত্যেকটা মুসলমানের উচিত ইয়াতিমদের দায়িত্ব পালন করা। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে কি, আমরা ইয়াতিমদের সম্পদ আত্মসাৎ করে ফেলি। অধিকাংশ জায়গায় বাংলাদেশে দেখা যায় যারা ইয়াতিম তাদের দায়িত্বশীল যারা অভিভাবক, যারা তাদের সম্পদকে গ্রাস করে ফেলে, তারা জানে না যে ইয়াতিমের সম্পদ আত্মসাৎ করার অন্যায়টা কত জঘন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা, যারা অন্যায়ভাবে ইয়াতিমের সম্পদ গ্রাস করে, আত্মসাৎ করে, সেজন্য ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা, সেজন্য তার পেটকে আগুন দিয়ে ভর্তি করলো, অর্থাৎ জাহান্নামে সে অধিবাসী হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, আমরা আশা করব এতিম প্রতিপালনের ক্ষেত্রে আমরা আরও অগ্রণী ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ। যারা দাতা ভাই আমাদের আছেন সারা বাংলাদেশে, দেশে বিদেশে, যারা আজকে আমাদের আলোচনা শুনছেন, দেখছেন, আমরা সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের আর্থিক সহযোগিতার জন্য, আপনাদের পরামর্শের জন্য। আপনাদের সহযোগিতার মাধ্যমে সারা বাংলাদেশের এতিম সন্তানরা আজকে বিশেষ করে দিন শিখছে এবং সহি দিন শিখতে পারছে। আমরা কোনো বিদাতি ইয়াতিম প্রতিপালন করি না, বিদাতি কোনো প্রতিষ্ঠানে আমরা দান করি না, আমরা সহি দিন শেখানোর জন্য আমরা আহলে হাদিস আন্দোলনের অধীনে এবং আহলে হাদিস আন্দোলনের তত্ত্বাবধানেই বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানেই আমরা ইয়াতিমদের অনুদানটা দিয়ে থাকি এবং সে এগিয়ে চলেছে। আমরা আজকের আয়োজন থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি আজকের আয়োজনে উপস্থিত হওয়ার জন্য। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি মহান আল্লাহর নামে আজকের এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের কল্যাণ দান করেন আর আমাদের প্রত্যেকটা কাজে যেন তিনি বারাকা দান করেন, আমিন। ও আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সম্মানিত আলোচকের আলোচনা থেকে জানতে পারলাম আমরা, আপনি কি জান্নাতে রাসূল সাল্লামের সাথে থাকতে চান? যদি থাকতে চান তাহলে ইয়াতিম প্রতিপালনে এগিয়ে আসুন। এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি সম্মানিত অফিস সেক্রেটারি ও ইয়াতিম প্রকল্পের পরিচালক পথরালো ফাউন্ডেশন মাসিকাত তাহরিকের সম্মানিত সহকারী সম্পাদক শ্রদ্ধেয় বড় ভাই ডক্টর মোহাম্মদ কাবিরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ويطعمون الطعام على حبه مسكينا ويتيما وأسيرا، إنما نطعمكم لوجه الله لا نريد منكم جزاء ولا شكورا. পথের আলো ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের ইয়াতিম সমাবেশের মহতারাম সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত সম্মানিত শিক্ষক মণ্ডলী, প্রাণপ্রিয় এতিম শিক্ষার্থী শিক্ষার্থীরা, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি যে 2001 সাল থেকে শুরু করে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের তত্ত্বাবধানে বিভিন্ন সময় বিভিন্ন পরিমাণ এতিম শিক্ষার্থীরা আমাদের এখানে প্রতিপালিত হয়েছে। আমরা এহিয়াত্তরাসের অধীনে তিনবার এ ধরনের এতিম সমাবেশে অংশগ্রহণ করেছিলাম, কিন্তু আহলে হাদিস আন্দোলনের পৃষ্ঠপোষকতায় এটাই প্রথম এতিম সমাবেশ।
যে আল্লাহ আমাদেরকে এই সমাবেশের আয়োজন করার তৌফিক দান করেছেন তার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শ নিয়ে এসেছিলেন এবং আমাদেরকে যে দিক নির্দেশনা দান করে গেছেন আমরা তার ধারক বাহক হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সংক্ষিপ্ত দরুদ পেশ করছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি শ্রোতা মণ্ডলী আল্লাহ বলছেন ওয়ায়ুতিমুনা আত-তাআম আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা তারা অর্থাৎ মুমিনরা আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতে অভাবী এতিম এবং বন্দীদেরকে খাদ্য খাওয়ায় এ সম্পর্কে তারা বলছেন ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরীদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা আমরা তোমাদেরকে খাদ্য খাওয়াই আল্লাহর চেহারা লাভের উদ্দেশ্যে অর্থাৎ পরকালীন জীবনে জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার লাভের উদ্দেশ্যে লা নুরীদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা আমরা তোমাদের নিকটে কোনো প্রতিদান চাই না এবং কোনো কৃতজ্ঞতাও কামনা করি না সূরা দাহার 8 থেকে 9 নম্বর আয়াত আমরাও পথরালো ফাউন্ডেশনের অধীনে মাধ্যমে যে সমস্ত এতিমদেরকে প্রতিপালন করা হয় উদ্দেশ্য শুধু একটাই আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভ করা এছাড়া দ্বিতীয় কোনো উদ্দেশ্য নাই শ্রোতা মণ্ডলী আমি শুধু বক্তব্য নয় আমি কিছু ইতিহাস আপনাদেরকে স্মরণ করিয়ে দিয়ে আমি আমার আলোচনা শেষ করার চেষ্টা করব মতফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব সংগঠনের বিভিন্ন চড়াই উতরাইয়ের মাঝে 2001 সাল থেকে নতুনভাবে আহলে হাদিস আন্দোলনের অধীনে এতিম প্রতিপালন শুরু হয় যখন থেকে আমি দায়িত্ব পালন করছিলাম এবং তখন বিভিন্ন প্রতিষ্ঠানে আমাদের এতিমদের সংখ্যা ছিল 304 জন দারুল হাদিস আহমদিয়া সালাফিয়া সাতক্ষীরায় 100 জন বাগেরহাট আল মারকাজুল ইসলামী কালদিয়াতে 50 জন আল মারকাজুল ইসলামী নসিপুর বগুড়াতে 89 জন আল মারকাজুল ইসলামিয়া সালাফি নওদাপাড়া রাজশাহীতে 64 জন এই ছিল 304 জন কিন্তু এরপরে বিভিন্ন সময় এই এতিমদের কিছু বৃদ্ধি ঘটে যাতে 2005-এ এসে দাঁড়ায় দারুল হাদিস আহমদিয়া সালাফিয়া সাতক্ষীরাতে 150 জন আল মারকাজুল ইসলামী কালদিয়া বাগেরহাটে 75 জন আল মারকাজুল ইসলামী নসিপুর বগুড়াতে 88 জন আল মারকাজুল ইসলামী সালাফি নওদাপাড়া রাজশাহীতে 104 জন এবং মাদ্রাসাতুল বানাত সালাফিয়া নওদাপাড়া রাজশাহীতে 22 জন এতিম প্রতিপালিত হতো যে সংখ্যা ছিল 439 জন কিন্তু 2005 সালে আমিরে জামাত শাহ আহলে হাদিস আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের গ্রেপ্তারের পরে 2005-এর সেপ্টেম্বরে এতিমদের এই বরাদ্দ বন্ধ করে দেওয়া হয় শ্রোতা মণ্ডলী এর সাথে একটা কথা বলে রাখি সেটা হলো এই জামিয়াতে আহিয়া তোরাস আল ইসলামী কুয়েত এর তত্ত্বাবধানে বা অর্থায়নে বাংলাদেশে প্রায় 1500 এতিম প্রতিপালিত হতো যেটা আপনারা সভাপতি সাহেবের বক্তব্যে শুনতে শুনেছেন এর মধ্যে আমাদের এই 349 জন বাদ দিয়ে বাকি এতিম তাদের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত হতো যেটা গাজীপুরের ভাওরাইদে ছিল এবং ময়মনসিংহ ছিল এরপরে পথের আলো ফাউন্ডেশন 2008 সালে রেজিস্ট্রি তালিকাভুক্ত হওয়ার পর রেজিস্ট্রেশন লাভ করার পরে পথের আলো ফাউন্ডেশনের অধীনে 9টা প্রতিষ্ঠানে আমাদের 447 জন এতিম প্রতিপালিত হতো তার মধ্যে আল মারকাজুল ইসলামিয়া সালাফি রাজশাহীতে 100 জন বালক এবং 22 জন বালিকা দারুল হাদিস আহমদিয়া সালাফিয়াতে 150 জন আল মারকাজুল ইসলামী বাগেরহাট 75 জন মাদ্রাসাতুল হাদিস সাবগ্রাম বগুড়াতে 20 জন মেন্দিপুর চাকলা সালাফিয়া মাদ্রাসাতে 20 জন ব্রিকুষ্টিয়া দারুল হাদিস সালাফিয়া মাদ্রাসাতে 20 জন এই তিনটাই ছিল বগুড়াতে আর গাংনি থানা মেহেরপুরে মেহেরপুরের শাহরবাটিতে অবস্থিত এম এস দাখিল মাদ্রাসা এখানে ছিল 20 জন
মাদ্রাসাতুল হাদিস পূর্বাচল নারায়ণগঞ্জে ছিল 20 জন। কিন্তু বিভিন্ন সমস্যার কারণে কিছু কিছু প্রতিষ্ঠানের বরাদ্দ আমরা বাতিল করতে বাধ্য হই, তাদের কিছুটা নিয়ম শৃঙ্খলা এর অভাব ঘটার কারণে কিংবা তাদের দায়িত্ব অসচেতনতার কারণে। এরপরে বর্তমানে পথের আলো ফাউন্ডেশনের অধীনে 337 জন এতিম সরাস প্রতিপালিত হচ্ছে। তার মধ্যে আল মারকাজুল ইসলামিয়া সালাফি এর মধ্যে বালক 100 জন এবং মহিলা শাখায় 40 জন। দারুল হাদিস আহমদিয়া সালাফিয়া বাকালে বালক 62 জন এবং মেয়ে হচ্ছে 20 জন। দেবীপুর শিশু সদন তানোর রাজশাহীতে 5 জন, আল মারকাজুল ইসলামী কালদিয়া বাগেরহাটে 20 জন, সাহারবাটি সিএমএস দাখিল মাদ্রাসা গাংনি মেহেরপুরে 20 জন, সালাফিয়া হাফেজিয়া মাদ্রাসা এতিমখানা মেন্দিপুর চাকলা বগুড়াতে 20 জন, ব্রিকস্টিয়া দারুল হাদিস তাফিজুল কোরআন মাদ্রাসা এতিমখানা বগুড়াতে 20 জন, ইসলাহুল উম্মাহ মহিলা মাদ্রাসা নসিপুর বগুড়া 5 জন, কোলারবাড়ি এইচএম দারুল হাদিস ডে কেয়ার মডেল মাদ্রাসা গাবতলী বগুড়া 5 জন, বাগবাড়ি দারুসুন্না মহিলা মাদ্রাসা ও এতিমখানা গাবতলী বগুড়াতে 5 জন। এটা হচ্ছে মহিলা। মাদ্রাসাতুল হাদিস আর সালাফিয়া বাড়ইপাড়া সারিয়াকান্দি বগুড়া 5 জন, দারুল হাদিস মহিলা হাফেজিয়া ও এতিমখানা খাসতাল পীরগঞ্জ রংপুর 5 জন, আল মারকাজুল ইসলামী আর সালাফি মাদ্রাসা ও এতিমখানা বেড়ের বাড়ি ধুনট বগুড়া 5 জন। এই মোট 337 জন। এছাড়া পদ্মা গ্রুপ এর পক্ষ থেকে আরও 19 জন এতিম দুস্ত প্রতিপালিত হচ্ছে। এই মোট 356 জন এতিম আমাদের অধীনে সরাসরি পরিচালিত হয়। সুধী মণ্ডলী, আপনারা ইতিপূর্বে শুনেছেন 2005 সালে তৎকালীন সরকারের যে জুলুম নির্যাতন চলেছিল তাতে একটাই নির্দেশের মাধ্যমে আমাদের তৎকালীন যত 1800 এতিম ছিল তাদের এই প্রতিপালন বন্ধ হয়ে যায়। আমরা তখন দেখেছি এই এতিমদের আহাজারি, তাদের অভিভাবকদের যে আর্তনাদ, এটা আমরা সরাসরি তখন লক্ষ্য করেছিলাম। তারা যখন মলিন বদনে, আমরা তাদের খাওয়া পড়ার ব্যবস্থা করতে পারছিলাম না, তখন তারা এখান থেকে অশ্রু বিজড়িত নয়নে এখান থেকে তারা চলে যেতে বাধ্য হয়েছিল। কিন্তু কোনো উপায় না থাকায় তখন আমরা তাদেরকে ধরে রাখতে পারিনি। 2008 সালে যখন আমিরে জামাত বেরিয়ে আসেন, তখন আবার তারই প্রচেষ্টায় আল্লাহর রহমতে আবার আমাদের এতিমদের দ্বারা আমাদের এই প্রতিষ্ঠানগুলি আবার মুখরিত হতে শুরু করে। সেই সাথে বলে রাখা ভালো, সেটা হলো এই, আমরা একসময় মনে করতাম বিদেশি অর্থায়ন ছাড়া এতিম প্রতিপালন সম্ভব নয়। কিন্তু আমিরে জামাতের একটা প্রস্তাবনা এবং পরামর্শ, সেটা হলো এই, একসময় আমরা বিদেশি ভাইদের দিকে আমরা তাকিয়ে থাকতাম, কিন্তু এখন আমরা আমাদের 10 টাকা 5 টাকা 20 টাকা 100 টাকা 1000 5000 2000 10000 এভাবে আমরা দিয়ে আমাদের এতিম বাচ্চাদেরকে আমরা প্রতিপালন করার চেষ্টা করব। তারই ফলশ্রুতিতে আজকে আমরা দেখি বিভিন্ন জেলায় এই 50 টাকা থেকে নিয়ে 3000 টাকা পর্যন্ত মাসিক এই অনুদানের ভিত্তিতে আজকে আমাদের এতিম শিশুরা প্রতিপালিত হচ্ছে। একসময় আমরা মনে করতাম যে আমরা হয়তো এদেরকে আমাদের অর্থায়নে প্রতিপালন করা সম্ভব নয়, কিন্তু আমরা দেখতে পেরেছি আমাদের জামাতের এই সুদূরপ্রসারী পরিকল্পনার কারণে আজকে আমরা নির্বিঘ্নে আমরা এতিম শিশুদের প্রতিপালন করতে পারছি। আমি আপনাদের জানার জন্য প্রত্যেক জেলা থেকে আমাদের যে দাতা সদস্য আছেন তাদের সংখ্যা আমি আপনাদের সামনে উল্লেখ করেছি জেলাবারে। এর সাথে আমাদের এই কেন্দ্রীয় দায়িত্বশীল কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান হাদিস ফাউন্ডেশন, এখানেও আমাদের যারা কর্মরত আছেন তারাও আলাদা আলাদা করে দান করে থাকেন। মজলিসে আমেলা সদস্যবৃন্দ বৃন্দ আলাদিস আন্দোলন বাংলাদেশের 11 জন দাতা সদস্য, এবং এখানে এতিম বিভাগের যারা দায়িত্বরত আছেন তাদের মধ্যে আছে 7 জন, হাদিস ফাউন্ডেশনের আছে 15 জন, শিখ আল মারকাজুল ইসলামী সালাফির শিক্ষক কর্মচারী মহিলা শাখা সহ আছে 49 জন, মানে
এই প্রতিষ্ঠানে আমাদের বালক শাখায় আছে 49 জন এবং মহিলা শাখায় শিক্ষিকা কর্মচারী সহ আছে 36 জন এবার আমরা জেলাবারি বলছি কক্সবাজারে দাতা সদস্য আছেন 4 জন কুমিল্লাতে 19 জন কুষ্টিয়া পূর্ব 65 জন কুষ্টিয়া পশ্চিম 24 জন কুড়িগ্রাম উত্তর 5 জন কুড়িগ্রাম দক্ষিণ 10 জন খুলনা 48 জন গাইবান্ধা পূর্ব 19 জন গাইবান্ধা পশ্চিম 21 জন গাজীপুর 22 জন গোপালগঞ্জ 2 জন চট্টগ্রাম 7 জন চাঁদপুর 3 জন চুয়াডাঙ্গা 63 জন চাঁপাইনবাবগঞ্জ উত্তর 23 জন চাঁপাইনবাবগঞ্জ দক্ষিণ 21 জন জয়পুরহাট 26 জন জামালপুর উত্তর 11 জন জামালপুর দক্ষিণ 17 জন ঝিনাইদহ 41 জন টাঙ্গাইল 21 ঠাকুরগাঁও 3 ঢাকা 93 দিনাজপুর পূর্ব 53 দিনাজপুর পশ্চিম 58 নওগাঁ 61 নরসিংদী 2 নড়াইল 5 নারায়ণগঞ্জ 32 নাটোর 74 নোয়াখালী 1 নীলফামারী পূর্ব 7 নীলফামারী পশ্চিম 4 পটুয়াখালী 1 পাবনা 25 পিরোজপুর 23 পঞ্চগড় 12 ফরিদপুর 3 বগুড়া 44 বাগেরহাট 12 মেহেরপুর 31 ময়মনসিংহে 5 মুন্সিগঞ্জ 3 মৌলভীবাজার 1 যশোর 27 রংপুর 37 রাঙ্গামাটি 1 রাজবাড়ী 8 রাজশাহী পূর্ব 160 রাজশাহী পশ্চিম 56 রাজশাহী সদর 314 লালমনিরহাট 10 শরীয়তপুরে 4 সাতক্ষীরা 23 সিরাজগঞ্জ 56 সিলেট 3 হবিগঞ্জ 1 বরগুনা 1 এবং বিদেশি দাতা আছেন 13 জন এই মোট 1883 জন দাতা সদস্যের মাধ্যমে প্রত্যেক মাসে আমাদের ইনকাম হয় আয় হয় 6,50,250 এছাড়া এককালীন দাতা সদস্য আমাদের আছে অনেক আছে যেগুলির মাধ্যমে আজকে আমাদের এতিম শিশুরা প্রতিপালিত হয় আমি আপনাদের অনুরোধ করব আমরা যারা দেশে প্রবাসে যারা যেখানে আছি আমরা আমাদের দানের একটা অংশ আমরা আমাদের আয়ের একটা অংশ আমরা এতিমের জন্য প্রতিপালন করতে পারি কারণ আমরা দান করতে পারি কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আনা ওয়া কাফিলুল ইয়তীম লাহু আও লি গায়রিহি কাহাতাইন ফিল জান্নাহ ওয়া আশারা বিসসাবাবাতি ওয়াল ওয়াস্তা রাসূল বললেন আমি এবং এতিমের প্রতিপালক তার নিজের হোক অথবা অন্যের তারা জান্নাতে এইভাবে থাকব তিনি মধ্যমা এবং শাহাদাত আঙ্গুলির মাধ্যমে তিনি ইশারা করলেন সুতরাং জান্নাত পাওয়ার সাথে আমরা এতিম প্রতিপালনের জন্য আমরা আহলে হাদিস আন্দোলনের পৃষ্ঠপোষকতায় পরিচালিত পথের আলো ফাউন্ডেশনের যে এতিম শিশুরা আছে তাদের জন্য আমরা সাধ্যমতো দান করার চেষ্টা করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন আল্লাহুম আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত ধন্যবাদ ডক্টর মোহাম্মদ কাবিরুল ইসলাম ভাইকে এ পর্যায়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রতিষ্ঠানের প্রধানদের দায়িত্বশীলদের মতামত প্রথমেই দারুল হাদিস আহমদিয়া সালাফিয়া বাঙ্গাল সাতক্ষীরা এর প্রিন্সিপাল সোহেল বিন আকবর সোহেল বিন আকবরকে বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত ان الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعد اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الم يجدك يتيما فاوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فاغنى فاما اليتيم فلا تقهر পথের আলো ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই এতিম সম্মেলনের সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব সম্মানিত প্রধান অতিথিবৃন্দ শেষ অতিথি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের সম্মানিত দায়িত্বশীল বৃন্দ এবং হাদিস ফাউন্ডেশন বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান এবং আমার সামনে উপস্থিত বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত সম্মানিত এতিমদের দায়িত্বশীল বৃন্দ এবং আমার প্রাণপ্রিয় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত ছাত্র এবং ছাত্রীবৃন্দ সর্বপ্রথমে আমি মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি এরকম একটি জান্নাত লাভ করার মাধ্যম এতিম প্রতিপালন এবং তাদেরকে বিভিন্নভাবে উৎসাহিত করে মাথা উঁচু করে সমাজে দাঁড়ানোর জন্য উৎসাহ প্রদানের এই অনুষ্ঠানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন
আমি শুকরিয়া আদায় করছি মহান আল্লাহর আলহামদুলিল্লাহ দরুদ বর্ষিত হোক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে নবী ছিলেন পৃথিবীর আগত অনাগত সকল এতিমদের সম্মানিত অভিভাবক এবং তাদের নেতা সেই নবীর উপরে বর্ষিত হোক যিনি ছিলেন নিজে এতিম এবং সেই নবীর এতিম নবীর আমরা এতিম উম্মত হিসাবে তার উপরে দরুদ পেশ করে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষিপ্ত সময় আমি শুকরিয়া আদায় করছি পথের আলো ফাউন্ডেশন এবং আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ যারা আল্লাহ রাব্বুল আলামিনের এই নির্দেশকে বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচ থেকে খুঁজে নিয়ে আসা এই সমস্ত এতিম দুস্থ অসহায় বাচ্চাদেরকে শিক্ষার আলো দিয়ে তাদের অভাব দূর করে মাথা উঁচু করে দাঁড়ানোর সুযোগ করে দেওয়ার জন্য সম্মানিত উপস্থিতি আমার দেখা এই প্রতিষ্ঠানে দীর্ঘদিন আমি এখানে যেহেতু অধ্যয়নরত ছিলাম আমার বন্ধুদের মধ্যে অনেকে এতিম বিভাগে ছিল তাদের ইতিহাস আপনারা শুনেছেন বিভিন্ন সমস্যার কারণে আমার অনেক এতিম বন্ধুকে হারাতে হয়েছিল সেই সময় তাদের হারানোর ব্যথা আমার মনে এখনো দাগ কাটে তখন থেকেই নিয়ত করেছিলাম আল্লাহ যদি সুযোগ দেয় এদের জন্য তাহলে কিছুটা করব ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তাদের আর্থিক যোগানের ব্যবস্থা না করার সুযোগ দিলেও কিছু ছাত্রকে এই সমস্ত এতিম বাচ্চাদের পড়াশোনা করানোর কিছু দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন এতে আমি আল্লাহর শুকরিয়া আদায় করি এবং মনে করি এটা আল্লাহর পক্ষ থেকে একটি অনেক বড় পাওয়া কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা দোহার ভিতরে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলেছেন আলাম ইয়াজিদিকা ইয়াতিমান ফাআওয়া তিনি কি আপনাকে এতিম অবস্থায় পাননি অতঃপর তিনি আশ্রয় দিয়েছেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা তিনি কি আপনাকে পথভ্রষ্ট পাননি অতঃপর তিনি পথের দিশা দিয়েছেন ওয়াজাদাকা আইলান ফাআগনা তিনি আপনাকে পেয়েছেন দিশাহারা তিনি আপনাকে পেয়েছেন অভাব যুক্ত অতঃপর তিনি অভাব মুক্ত করে দিয়েছেন ফাআম্মাল ইয়াতিমা ফালা তাকহার অতএব আপনি এতিমকে ধমক দিবেন না তাদের সাথে খারাপ আচরণ করবেন না এরই ধারাবাহিকতায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দ্বারা যেভাবে এতিমদেরকে বিশেষ করে আহলে হাদিস আন্দোলনের মাধ্যমে এই সমস্ত অসহায় বাচ্চাদেরকে তাদের দুঃখ কিছুটা ঘোচানোর চেষ্টা করা হয়েছে যদিও বাবার অভাব পূরণ করা পৃথিবীতে কোনো মানুষের পক্ষেই সম্ভব নয় কারণ যে বাবা হারা হয়েছে সেই বুঝতে পারে বাবা হারার কি দুঃখ সেই বুঝতে পারে যে মা হারা হয়েছে এখানে আমাদের সামনে অনেক বাচ্চা আছে যাদের অনেকের মা নাই বাবা নাই অনেক বাচ্চা এমন পরীক্ষার সম্মুখীন হয়েছেন যার মা বাবা নামক কোনো সম্পদই দুনিয়াতে নাই আমার আপনার সন্তান দিন শেষে ঈদের সময় হয়তো বা আমরা তাদের নতুন জামা কিনে দিই না দিলে তার আব্বা বলে ডাক দিয়ে যখন আমাদের কাছে দাবি করে আমরা তাদের জন্য যা চাই তার বেশি দিতে পারি কিন্তু এই বাচ্চাগুলো কার কাছে গিয়ে আব্বা বলে ডাকবে কার কাছে গিয়ে মনের আশা পূরণ করবে কার কাছে মনের কথাগুলো বলবে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ তাদের দুঃখ বুঝে এই সমস্ত বাচ্চাদেরকে শুধু ক্ষুধার নিবারণ করে না বরং তাদেরকে সুশিক্ষিত করে আদর্শবান করে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জীবন গড়ে মাথা উঁচু করে সমাজের বুকে আলো ছড়ানোর ব্যবস্থা করে দাঁড়ি দাঁড়াবায় আমার প্রতিষ্ঠান থেকে অসংখ্য ছাত্র পড়াশোনা করে তারা আজকে ডক্টরেট ডিগ্রি ধারণ করেছে এতিমখানা থেকে প্রতিপালিত হয়ে আজকের দেশের অনেক যোগ্য জায়গায় তারা নিজেদের যোগ্যতার স্বাক্ষর দিয়েছে উপস্থিত প্রত্যেকটা আমার দিনী ভাই ছাত্রদেরকে আমি বলবো আমরা ওইখান থেকে আজকে উৎসাহ নিয়ে যাব আমাদের পিতা আমাদের কাছ থেকে চলে গেছে এটা আল্লাহর হাতে আমাদের কোনো হাত নাই তবে আমরাও আজকে উৎসাহ নিয়ে নিজেদের পরিশ্রমের মাধ্যমে আমাদেরকেও প্রতিষ্ঠিত করে সুশিক্ষায় শিক্ষিত হয়ে আমরাও মাথা উঁচু করে দাঁড়াবো এই উৎসাহ উদ্দীপনা দিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে সকলের কাছে অন্তর খোলা আমি দোয়া কামনা করে সকলের জন্য দোয়া করে আজকে আমি শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু যা হোক আমরা প্রতিষ্ঠানের প্রধানদের পক্ষ থেকে তাদের মতামত চাচ্ছিলাম সংক্ষিপ্ত সময়ে এই পর্যায়ে আল মারকাজুল ইসলামী আস সালাফি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে মতামত নিয়ে আসছেন আমাদের কেন্দ্রীয় ইয়াতিম আল মারকাজুল ইসলামী আস সালাফি ইয়াতিম বিভাগের তত্ত্বাবধায়ক নাজিদুল্লাহ নাজিদুল্লাহকে মতামত নিয়ে আসার জন্য আহ্বান করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা সম্মানিত উপস্থিতি আপনারা আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের পৃষ্ঠপোষকতায় আজকের যে
ইয়াতিম সম্মেলনে এসেছেন। আমি পথের আলো ফাউন্ডেশন পরিচালিত ইয়াতিম বিভাগের একজন তত্ত্বাবধায়ক। এর সাথে সাথে আমরা বলা যায় যে স্বাগতিক আয়োজনটাও আমাদের প্রতিষ্ঠানকেই করা লেগেছে। এজন্য আমি তত্ত্বাবধায়ক হিসেবে যারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, যদি আমাদের ব্যবস্থাপনায় কোনো ত্রুটি পেয়ে থাকেন আপনাদের কাছে আমরা আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি। এর সাথে সাথে আমি যেহেতু একজন প্রতিষ্ঠানের তত্ত্বাবধায়ক, আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি যে এতিম বাড়ানোর পরিকল্পনার থেকে এতিম পরিচর্যার জন্য ভালো তত্ত্বাবধায়ক দরকার। এতিম সংখ্যা বাড়ানোর থেকে এতিমের দায়িত্বশীল বাড়ানো দিকে আমি পথের আলোর যারা দায়িত্বশীল আছেন তাদের কাছে উদারতা আহ্বান করব। এতিমরা হচ্ছে সব থেকে দুরন্ত এবং এতিমরা হচ্ছে সব থেকে ভালো আমার দেখা অনুযায়ী। আপনারা আন্দোলনের বিভিন্ন স্তরের দায়িত্বশীল আছেন, এখানে অনেক দিন থেকে আসেন। আমাদের এতিম বিভাগের বাচ্চারা হতে পারে কিছু দুষ্ট থাকতে পারে, কিন্তু এরা যে খেদমত সারা জীবন দিয়ে থাকে, যেটা আসলে এটা অকল্পনীয়। এই কৃতজ্ঞতা আমাদেরকে স্বীকার করতে হবে। এই সমস্ত বাচ্চাদেরকে, বিশেষ করে এতিমরা এমন একটা পরিবেশ থেকে উঠে আসে যেখানে তাদের বাড়িতে এখান থেকে গেলে কোনো পরিবেশ থাকে না, সেই পরিবেশ থেকে একটা ছেলেকে ভালো পরিবেশে নিয়ে আসার জন্য যথেষ্ট পরিমাণ এদেরকে নার্সিং করা প্রয়োজন। এই জন্য আমাদেরকে অবশ্যই এই ব্যবস্থাপনাটা আমি পথের আলো ফাউন্ডেশনের দায়িত্বশীলদের কাছে অনুরোধ করব যে যখনই কোনো প্রতিষ্ঠান থেকে কোনো একজন দায়িত্বশীলকে দেখা যাচ্ছে, একজন আবাসিক টিচার চলে গিয়েছেন, সেই আবাসিক টিচার যখন তাদেরকে জানানো হচ্ছে যে আপনাদের আমাদের প্রতিষ্ঠানের একজন আবাসিক টিচার কিছুদিন হলো সে চলে গেছে বা যে কোনো কারণে তাকে বাদ দেওয়া হয়েছে, কিন্তু মাসের পর মাস, বছরের পর বছর চলে যায়, সেই জায়গার ঘাটতি পূরণ হচ্ছে না, তখন এই বাচ্চাদেরকে এই পড়ানোর জায়গাটা, তাদের দুর্বলতাটা থেকে যাচ্ছে এবং বছর শেষে দেখা যাচ্ছে সেটা প্রতিষ্ঠান প্রধান যারা আছে জবাবদিহিতার খাতায় তাদের নামটায় আগে আসে। কিন্তু আমার দৃষ্টিতে মনে হয়েছে জবাবদিহিতার খাতটা আগে তাদেরকে ভাবা দরকার ছিল যে আমরা তাদেরকে কতটুকু এই বিষয়ে সহযোগিতা করতে পেরেছি। আমি আমার এই সংক্ষিপ্ত বিষয়ে শুধু এতটুকুই বলবো যে এতিম বৃদ্ধির সাথে সাথে এতিম যেন পরিচর্যা করা যায় জন্য দায়িত্বশীল, ভালো মানের দায়িত্বশীলের বিষয়ে সজাগ দৃষ্টি রাখার জন্য আমি দায়িত্বশীলদের কাছে অনুরোধ রেখে আজকের বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ নাজিদুল্লাহকে সুন্দর মতামত ব্যক্ত করার জন্য। এ পর্যায়ে মতামত নিয়ে আসছেন সহকারী শিক্ষক ব্রিকুষ্টিয়া দারুল হাদিস সালাফিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসা ও ইয়াতিমখানা শাহজাহানপুর বগুড়া এর মাওলানা আব্দুল্লাহ। মাওলানা আব্দুল্লাহ, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লান নবী ওয়া বাদা আম্মা বাদ। যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহান ওয়া তাআলার জন্য যিনি আমাদেরকে সুন্দর একটি পরিবেশের ব্যবস্থা করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। অথবা অসংখ্য অগণিত দরুদ ও তাসলিম বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, আমরা সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমার পাশে যারা বসে আছেন সকলেই সম্মানিত ব্যক্তি, তারপরে দু একটি কথা আমি এখানে পেশ করতে চাই। সে বিষয়টি হচ্ছে, আমি 2022 সালের ফেব্রুয়ারি 1 তারিখে বীরকুষ্টে দারুল হাদিস তাহফিজুল কোরআন মাদ্রাসায় শিক্ষক হিসেবে নিয়োগ হয়েছি। আসলে আলহামদুলিল্লাহ আজকের এই পরিবেশ দেখে অনেক ভালো লাগছে, কারণ এই পরিবেশ, আমি বিভিন্ন জায়গাতে এর আগে চাকরি করেছি, এরকম পরিবেশ আমার কাছে খুব কম এবং এরকম পরিবেশ আমি দেখতে পাইনি।
এজন্য আপনাদের প্রতি আমি আমার আন্তরিকভাবে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এটা আমার কাছে খুব সুন্দর লাগছে আলহামদুলিল্লাহ। তো যে বিষয়টি আমি বলছিলাম সেটা হচ্ছে, প্রথমে এতিমদের গুরুত্ব কতটুকু, ইসলাম কতটুকু দিয়েছে, শাইখেরা আলোচনা করেছেন। একজন শাইখ বলেছেন যে নিশ্চয়ই যারা এতিমদের মালকে সম্পদকে অন্যায়ভাবে ভক্ষণ করে তারা যেন তাদের পেটের মধ্যে জাহান্নামের আগুন ভক্ষণ করল এবং তাদের স্থান জাহান্নাম করে নিল। অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আলাম ইয়াজিদকা ইতিমান ফাওয়া, হে নবী আমি কি আপনাকে এতিম অবস্থায় পাই নাই। আরেক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাআম্মাল ইতিমা ফালা তাকহার, সুতরাং এতিমদেরকে ধমক দিও না। এই আয়াতগুলো সামনে রেখে আমরা বলতে চাই, এতিম এমন একটি বিষয় আমাদের সমাজে, ইসলামে কোরআন এবং সুন্নাহ দৃষ্টিতে এতিমের গুরুত্ব এবং মহত্ব অনেক বেশি, যে সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যারা এতিমকে লালন পালন করবে সে ব্যক্তি এবং আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের মধ্যে পাশাপাশি অবস্থান করব। তো পরিশেষে এতটুকুই বলতে চাই, মোটামুটি আমার বিরকুষ্টে দারুল হাদিস সালাফিয়া মহাশাই দেড় বছরের মতো হচ্ছে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে এতিমদের প্রতি যে দয়া এবং এতিমদের প্রতি যে সচেতনতা অবলম্বন করছেন আলহামদুলিল্লাহ, জাজাকুমুল্লাহ খায়ের। এবং আমি আরও আল্লাহর কাছে দোয়া করব যে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এর পক্ষ থেকে এতিমদের প্রতি যে সাপোর্ট বা এতিমদের প্রতি যে অনুদান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ভাইদেরকে এর বিনিময়ে উত্তম প্রতিদান দান করুন এবং কিয়ামতের মাঠে যেন সর্বোচ্চ জান্নাত জান্নাতুল ফেরদাউস দান করুন, আমিন। এ বলে আমার সংক্ষিপ্ত মতামত এখানেই শেষ করছি। সুবহানাক আল্লাহুম্মা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ মাওলানা আব্দুল্লাহকে এই পর্যায়ে মতামত নিয়ে আসছেন। আল মারকাজুল ইসলামী কালদিয়া গোটাপাড়া বাগেরহাট এর সহকারী শিক্ষক মাওলানা মামুনুর রশিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। পথের আলো ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এতিম সম্মেলন 2023-এর সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, মঞ্চে উপবিষ্ট আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন জেলার সম্মানিত সভাপতি সামনে উপস্থিত আছেন, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এখানে উপস্থিত হয়েছেন আমার এতিম ভাইরা। আমি সেই সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আজকের এই প্রথম এতিম সমাবেশে আসতে পেরেছি এবং যিনারা আয়োজন করেছেন তাদের সার্বিক কল্যাণ কামনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শুরু করছি। যে এতিম যারা আমাদের সামনে উপস্থিত আছেন, আমরা দেখেছি বিভিন্ন পর্যায়ে আমরা যখন এতিম সংগ্রহ করতে যাই বা যখন অনেকেই নিয়ে আসেন, এই এতিম বাচ্চাদের অনেক ক্ষেত্রে বয়সটা অনেক বেশি থাকে, হয়তো বাড়িতে লেখাপড়া তারা করার সুযোগ পায়নি, 10 বছর 11 বছর বয়সও আমাদেরকে ভর্তি করতে হয়। এজন্য অনেক সময় দেখা যায় যে ক্লাস ওয়ানে লেখাপড়া করানোটা অনেক সময় কষ্টকর হয়ে যায়, তারপরেও অধিক পরিশ্রম দিয়ে তাদেরকে লালন পালন বা নার্সারি করে তাদেরকে আমাদের গড়ে তুলতে হয়। নিজের সন্তান যেমন গড়ে উঠাতে হয় ঠিক তদরূপভাবে তাদেরকে পিছনে পরিশ্রম দিয়ে তাদেরকে লালন পালন করে গড়ে তোলানোর আমাদের মন মানসিকতা থাকতে হবে এবং আমরা যেন এতিমদের লালন পালনে সর্বাত্মক চেষ্টা করি, এই তৌফিক মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেন। আমরা সবাই আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সংক্ষিপ্ত মতামত ব্যক্ত করার জন্য। এই পর্যায়ে
বক্তব্য নিয়ে আসছেন আহলাদিস আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম। অধ্যাপক সিরাজুল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আজকে এই কেন্দ্রীয় এতিম সমাবেশ 2023-এর শ্রদ্ধেয় সভাপতি মোহতারাম প্রধান অতিথি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কেন্দ্রীয় দায়িত্বশীল বৃন্দ, কর্মীবৃন্দ, এতিমদের অভিভাবকবৃন্দ, শিক্ষকবৃন্দ, এতিম ছাত্রছাত্রীবৃন্দ, সর্বপ্রথম আমার পক্ষ থেকে আমি সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহর অশেষ মেহরবানি, এটাই প্রথম যে আমাদের এতিম সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে এবং আমরা উপস্থিত হতে পেরেছি। এজন্য মহান রব্বুল আলামিনের দরগায় সর্বোত্তম জানাই লাখ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম মহানবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। হাদিসটা আমরা বারবারই শুনছি, এতিমের দ্বারা লালন পালনকারী তাদের সঙ্গে মহানবী জান্নাতে এভাবেই থাকবে, দুই আঙ্গুল দিয়ে সামান্য দূরত্ব দিয়ে তিনি অভিমত ব্যক্ত করলেন। এজন্য এটা বিশেষ পুণ্যের কাজ, বিশেষ সওয়াবের কাজ এবং প্রকৃতপক্ষে জান্নাতে যাওয়ার একটা বিরাট রাস্তা। এজন্য আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের সর্বপর্যায়ের দায়িত্বশীল কর্মীবৃন্দকে আমরা স্পষ্টভাবে আহ্বান করেছি যে আমরা যেন সবাই এতিমের অভিভাবক হই, অর্থাৎ যে 10 প্রকারের এতিমের সাহায্যের জন্য বলা হয়েছে তার কমপক্ষে একটাতে যেন আমরা সবাই অংশগ্রহণ করি। আমি দেশি বিদেশি ভাই সবাইকে আমি এই আহ্বান এবং অনুরোধ করব যে এতিমদের, যেহেতু তাদের বাপ নেই, অনেকের মাও নেই, তারা অসহায়, তাদেরকে সহায় প্রদানকারী আমরাই। আমার বাস্তব একটা অভিজ্ঞতা কয়েকদিন আগের আপনাদের সঙ্গে একটু অভিজ্ঞতা ব্যক্ত না করলেই নয়, আমার সে আমাদের বাড়ির পাশেই, আমার দক্ষিণ পাশের পাঁচিলের পাশেই এই করোনার সময়ে একটা ছেলে মারা গেল। খুব বেশি বয়স না, মাত্র একটা ছেলে এবং একটা মেয়ে। কয়েকদিন আগের কথা বলছি, ছেলেটা মারা গেছে, তার যে ছোট্ট মেয়েটা ও কিছু বোঝে না, এক সময় খেলা করছে, তখন একজনে বাপ এসে ডাকছে, এই তুমি এসো, আর খেলা করতে হবে না, চলো বাড়ি চলো। অর্থাৎ ওই সময় বাতাস উঠছে, হয়তো ঝড় বর্ষা হতে পারে, এরকম কারণে তাদেরকে আহ্বান করছে, কারোর বা কারোর মা, ও তো বোঝে না। ওর মা যখন আসছে তখন বলছে, আম্মু সবার যে আব্বু আসছে, অনেকেরই আব্বু আসছে, আমার আব্বু কই? এই মেয়ের তখনকার এই সময়ের এইটুকু বক্তব্যে যারা সেখানে গার্জিয়ান উপস্থিত ছিল, পিতামাতা, সবার চোখে পানি এসে গেছিল যে সবার বাপ আছে, সবাই আব্বু বলছে, আমি কাকে আব্বু বলব? তাহলে এতিমরা যে কি অসহায় এটা আমরা স্পষ্টভাবে বুঝতে পারি। এজন্য তাদের সার্বিক সহায়তার জন্য আমাদের আপ্রাণ প্রচেষ্টা চালাতে হবে। আসলেই তাই, যখন ইহাদুরাস তাদের এতিম অনুদান বন্ধ করল, তখন সত্যিকার অর্থে আমরা যে কি কষ্ট পেয়েছিলাম, যেটা আপনাদের সামনে একটু আগেই কাবিরুল ইসলাম ব্যক্ত করে গেছে। আসলে আমাদের মনের যে অন্তর্জ্বালা এবং বেদনা সেটা আপনারা বুঝতে পারছেন আল্লাহর মেহরবানিতে। আজকে এই হাতুরাস কিছু না দিলেও সমস্ত বাংলাদেশের যারা এতিমদের অভিভাবক তারা এখন কিন্তু সহায়তা করছে। আমরা আশা করি আগামী দিনে ইনশাআল্লাহ এতিমদের রক্ষণাবেক্ষণ করতে আমাদের কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। আপনারা সেইভাবে আপ্রাণভাবে সহায়তা করবেন। এতিমদের উদ্দেশ্যে বলবো যে কোনো রকম
বিচলিত হওয়া যাবে না, মনোকষ্ট নিয়ে নেওয়া যাবে না। পৃথিবীতে সবার বাপ থাকে না, মা থাকে না, তবুও তারা তো মানুষ হয়। কবির ভাষায় বলবো, মেঘ দেখে কেউ করিস নে ভাই, আড়ালে তার সূর্য হাসে, হারা শশীর হারা হাসি অন্ধকারেই ফিরিয়ে আসে। তোমাদের পিতা নেই তাই কি? আমাদের মহানবীরও তো পিতা ছিল না, তাই বলে মহানবী কি প্রকৃত মানুষ হননি? তিনি তো মানুষের গুরু হয়ে পৃথিবীর থেকে গেছেন। তোমরাও চেষ্টা করো, ইনশাআল্লাহ এই বাংলাদেশে তোমরা অবদান রাখতে পারবে এবং তোমরা আরও এই বাংলাদেশে কে উন্নত করার জন্য সহায়তা করতে পারবে, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ তোমাদের এই তৌফিক দেই। এই কামনা করেই আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে এটুকু এতটুকু রেখে এবং দেশ বিদেশের সকল ভাইদেরকে আমি বলবো যে এতিমদের জন্য অন্তত আর্থিক অনুদান, সার্বিক পৃষ্ঠপোষকতা আপনারা প্রদান করবেন এই কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাত। হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড এর সম্মানিত চেয়ারম্যান মোহতরাম আমিরে জামা প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব স্যারের জ্যেষ্ঠ পুত্র ডক্টর আহমদ আবদুল্লাহ সাকিব, ডক্টর আহমদ আবদুল্লাহ সাকিব সদস্য পথরালো ফাউন্ডেশন। সালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ও সাহবিহি ও মান ওয়ালা। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের সমাজ কল্যাণ সংস্থা পথের আলো ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই ইয়াতিম সমাবেশে উপস্থিত আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এবং পথের আলো ফাউন্ডেশনের সম্মানিত দায়িত্বশীল বৃন্দ, উপস্থিত আমার সামনে যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক পরিচালিত বিভিন্ন ইয়াতিমখানা থেকে যে সমস্ত ছাত্র ভাইয়েরা এখানে এসেছেন এবং সেই সাথে তাদের যারা অভিভাবকরা এসেছেন তাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। সময় অত্যন্ত সংক্ষেপ, আমি প্রথমেই ইয়াতিম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাইব যে ইয়াতিম শব্দটা শুনলেই আমাদের সামনে একটা দুর্বল, একটা অসহায় ছেলের বা মেয়ের চিত্র ফুটে ওঠে। তবে এইটুকু আমরা দেখি পৃথিবীর ইতিহাস যদি আমরা দেখি তাহলে আমরা এটাই লক্ষ্য করি, এই পৃথিবীতে যারা বড় মানুষ হয়েছেন, যারা প্রভাবশালী হয়েছেন, এই পৃথিবীকে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের একটা বড় অংশই ছিলেন তোমাদের মতোই বাবাহারা, তোমাদের মতোই মাহারা। এটা অত্যন্ত আশ্চর্য লাগে। আল্লাহ রাব্বুল আলামিনের বোধহয় সৃষ্টি কৌশলটাই এরকম, আল্লাহ একদিক দিয়ে মানুষকে পরীক্ষা করেন, আবার অন্যদিক দিয়ে সেটা হয়তো পূরণ করে দেন। হয়তো আজকে তোমাদের বাবা নেই, মা নেই বলে তোমরা অনেক কষ্ট অনুভব করছো, কিন্তু সেই তার বদলা আল্লাহ রাব্বুল আলামিন হয়তো ভবিষ্যতে তোমাদেরকে অন্যভাবে দিয়ে দেবেন, এবং সেটাই আমরা অতীতের ইতিহাসে দেখে এসেছি। এমনকি আমাদের নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ আসবেন সমস্ত মানুষের উপরে যার অবস্থান, তিনি ছোটোবেলা থেকে ছিলেন বাবা মা হারা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে তাকে ইয়াতিম হিসেবে সম্বোধন করেছেন। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন তাকেও ইয়াতিম হিসেবে কিন্তু সম্বোধন করেছেন। এজন্য তোমাদের অবশ্যই মন খারাপ করার কোনো কারণ নেই। আজকে হয়তো তোমরা একটা পরীক্ষার মধ্যে রয়েছো, কিন্তু নিঃসন্দেহে এই পরীক্ষা তোমাদেরকে আরও বেশি সংগ্রামী করবে, আরও বেশি শক্তিশালী করবে, আরও বেশি দায়িত্ব নিতে শেখাবে, এবং আগামী দিনে ইনশাআল্লাহ অবশ্যই এই সমাজ, এই দেশের দায়িত্বে, নেতৃত্বে তোমরা তোমাদের যোগ্যতা দিয়ে, তোমাদের সুশিক্ষা দিয়ে, তোমাদের নৈতিকতা দিয়ে, তোমাদের তাকওয়া পরহেজগারি দিয়ে, তোমাদের দিনদারি দিয়ে ইনশাআল্লাহ অবশ্যই তোমরা অনেক উঁচু আসনে আসীন হবে, এটাই আমরা আন্তরিকভাবে বিশ্বাস করি এবং দোয়া করি। পথের আলো ফাউন্ডেশন সেই লক্ষ্য নিয়েই এদেশে প্রায় 400 ইতিম এখনও পর্যন্ত এই ফাউন্ডেশনের আওতায় প্রতিপালিত হচ্ছে। আমরা এটুকু আশা রাখি আমাদের এই সন্তানদের মাধ্যম দিয়ে তাদেরকে শুধু আমরা সুশিক্ষায় শিক্ষিতই করতে চাই না, তাদেরকে আগামী দিনে রাহবার হিসাবে, আগামী দিনে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের এই মিশনকে এগিয়ে নেওয়ার এক একজন নিশান বর্দার হিসাবে তাদেরকে আমরা কল্পনা করি, তাদের জন্য আমরা দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। সেই সাথে সাথে যারা ইয়াতিমের পরিচালনা করছেন, অর্থাৎ ইয়াতিমদেরকে যারা কাফালা করছেন, ইয়াতিমদেরকে যারা বিভিন্নভাবে সহযোগিতা করছেন, তাদের প্রতিও আমরা আন্তরিকভাবে শুকরিয়া জানাচ্ছি। বাংলাদেশের বহু মানুষ, শুধু তাই না, প্রবাসে যারা আছেন তারাও সবসময় আলহামদুলিল্লাহ আমাদের এই তিন ছাত্র ভাইদের খোঁজখবর রাখছেন। আল্লাহ রাব্বুল আলামিন
যারা এতিমদের খোঁজ খবর রাখে, এতিমদেরকে যারা সহযোগিতা করে তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে প্রশংসা করে বলছেন, ওয়ায়ুতাইমুনাত তুআমা আলা হুববিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা। ওই সমস্ত ব্যক্তিদের আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা করছেন যারা ইয়াতীমদেরকে, যারা বন্দী, যারা মিসকিন, তাদেরকে যারা আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসায়, যারা খাদ্য প্রদান করে, আহার প্রদান করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা করেছেন পবিত্র কোরআনে। অনুরূপভাবে যারা ইয়াতীমদেরকে সহযোগিতা করে না, তাদের প্রতি অনুগ্রহ করে না, তাদের সাথে দুর্ব্যবহার করে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আবার তাদেরকে ধমকি দিয়ে বলেছেন, কাল্লা বাল্লা তুকরিমুন আল ইয়াতীম, কখনোই না তারা ইয়াতীমদের সহযোগিতা করে না, ইয়াতীমদেরকে তারা অনুগ্রহ করে না, ইয়াতীমদের প্রতি তারা সম্মানজনক আচরণ করে না। এভাবে তারা তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আবার ধমকিও দিয়েছেন। এজন্য যারা ইয়াতীম প্রতিপালন করছেন তাদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। সারা দেশে এবং বিদেশে যারাই যতটুকু সহযোগিতা আমাদেরকে করেছেন আমরা তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে পথের আলো ফাউন্ডেশন এখন যেটা সুযোগ করে দিয়েছে, যদি কোনো ভাই 50 টাকা দিয়ে হলেও এখানে কোনো মানে অবদান রাখতে চান, তাদেরকেও সেই সুযোগ দেওয়া হয়েছে যেন 50 টাকা দিয়ে হলেও তারা ইয়াতীমদের কাফালা করতে পারে, ইয়াতীমদের তত্ত্বাবধান করতে পারে। সেই সুযোগটাও পথের আলো ফাউন্ডেশন রেখেছে আলহামদুলিল্লাহ, এবং এর মাধ্যম দিয়ে বহু মানুষ তারা কিন্তু তাদের সাধ্য না থাকা সত্ত্বেও, সামর্থ্য না থাকা সত্ত্বেও, হতে পারে সে রিক্সাওয়ালা অথবা আরও নিচু কোনো প্রফেশনে, অথবা তাদের কী বলবো, তারা হতদরিদ্র হতে পারে, কিন্তু তারপরেও যেন তারা কমপক্ষে ইয়াতীমদের জন্য কিছু সহযোগিতা করতে পারে সেই সুযোগ পথের আলো ফাউন্ডেশন রেখেছে। সর্বশেষ যারা ইয়াতিমখানার দায়িত্বে রয়েছেন, এখানে অনেকেই এসেছেন বিভিন্ন ইয়াতিমখানার দায়িত্বশীল, তাদের প্রতি আমরা আহ্বান জানাবো, অত্যন্ত সতর্কতার সাথে, হুঁশিয়ারির সাথে আহ্বান জানাবো যে ইয়াতিমদের তত্ত্বাবধান করাটা অত্যন্ত কঠিন একটা জিনিস। ইয়াতিমদের অর্থকে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। ইয়াতিমদের টাকা পয়সা যদি নষ্ট করা হয়, তাদের টাকা যদি যথাযথ জায়গায় যদি খরচ করা না হয়, তাদের টাকা পয়সা যদি কারোর পেটে চলে যায়, নিঃসন্দেহে সে অনেক অনেক বড় একজন অপরাধী। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়াল আল ইয়াতামা, নিশ্চয় যারা ইয়াতিমদের মাল খেয়ে নেয় জুলমান, জুলুম বশত, ইন্নামা ইয়াকুলুন ফি বুতুনিহিম নারা, নিশ্চয়ই সে যেন জাহান্নামের আগুনকেই ভক্ষণ করে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন আরও বলছেন সূরা ইসরার 34 নম্বর আয়াতে, ওয়ালা তাকরাবু মাল আল ইয়াতিম, তোমরা ইয়াতিমদের মালের দিকে তাকিও না, অগ্রসর হয়ো না, তাদের কাছাকাছিও যেও না, ইল্লাতি ইল্লা বিল্লাতি হাসান, যতটুকু প্রয়োজন, যতটুকু ন্যায়সঙ্গত ততটুকু ব্যতীত, হাত্তা ইয়াবলুগা আশুদ্দা, তারা বড় হওয়া পর্যন্ত। সম্মানিত উপস্থিতি, যে বিষয়ে বলছিলাম, ইয়াতিমদের যারা দায়িত্বশীল তাদের দায়িত্ব সম্পর্কে একটু সতর্ক করার জন্য যে বিষয়টি বলতে চাচ্ছিলাম, আল্লাহ রাসূল বলছেন, ইস্তানিবু সাবাল মুখ মুবিকার, 7টি ধ্বংসকারী বিষয় সম্পর্কে তোমরা সতর্ক থাকো, বিরত থাকো। তার মধ্যে একটা হচ্ছে আকলু মাল ইল ইয়াতিম, ইয়াতিমদের মাল ভক্ষণ করা, এটা অত্যন্ত গুরুতর একটা অপরাধ, এমন অপরাধ আল্লাহ রাসূল বলছেন এটা হচ্ছে 7টি ধ্বংসকারী বিষয়বস্তুর মধ্যে একটা হচ্ছে ইয়াতিমদের মাল ভক্ষণ করা। সর্বশেষ আরেকটি হাদিস উল্লেখ করে আমার বক্তব্য শেষ করে আল্লাহ রাসূল বলছেন, তার সাহাবি আবু জারকে লক্ষ্য করে, হে আবু জার, আমি তোমাকে খুব দুর্বল হিসেবে দেখছি এবং আমি তোমার জন্য তাই ভালোবাসি যে আমি আমার জন্য ভালোবাসি, লা তা'মুরুন আলে ইসনাইন, তুমি দুইজনের ওপরে নেতৃত্ব দিও না, অর্থাৎ তুমি সমাজে নেতৃত্ব দিও না, কারণ তুমি দুর্বল মানুষ, তুমি নেতৃত্ব দিয়ে সফল হতে পারবে না। আর একটা কথা তিনি বলেন, ওয়ালা তাওয়াল্লাইনা মাল আল ইয়াতিম, মাল ইয়াতিম, ইয়াতিমদের মাল পরিচালনার দায়িত্ব তুমি কখনো গ্রহণ করো না। সম্মানিত উপস্থিতি, যারা বিশেষ করে ইয়াতিমদের দায়িত্বশীল আছেন তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, যদি আপনারা দায়িত্ব পালন না করেন প্রয়োজনে দায়িত্ব ছেড়ে দেন, যদি দেখেন যে আপনাদের দ্বারা খেয়ানতের সম্ভাবনা আছে প্রয়োজনে ওই দায়িত্ব আপনি ছেড়ে দেন, কিন্তু তারপরেও ইয়াতিমদের মালে যেন একটা টাকাও খেয়ানত না হয়, একটা টাকাও যেন অপব্যবহার না হয়, এ বিষয়ে আপনাদের সতর্কতা অত্যন্ত জরুরি। যেহেতু এখানে আল্লাহ রাব্বুল আলামিন বারবার সতর্ক করে দিয়েছেন আমাদেরকে, আল্লাহ রাসূল সতর্ক করে দিয়েছেন, এই জন্য এই জায়গাতে শয়তান সবচেয়ে বেশি কাজ করে, আর এই কারণেই আমরা বিভিন্ন জায়গাতে ইয়াতিমখানাগুলোতে যারা দায়িত্বশীল আছেন, তত্ত্বাবধায়ক রয়েছেন, তাদের অনেক সময় আমরা গাফিলতি দেখি, ত্রুটি দেখি, তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে দয়া করে কোরআনের আয়াতগুলো এবং হাদিসগুলো যেন আমরা মনে রাখার চেষ্টা করি এবং ইয়াতিমদের হকগুলো যথাযথভাবে যেন পালন করার চেষ্টা করি, যদি পালন করতে না পারি প্রয়োজনে দায়িত্ব ছেড়ে দেবো, তবুও ইয়াতিমদের মাল যেন আমরা অন্যায়ভাবে খরচ করে না ফেলি।
আমি আর কথা বলবো না, ওই পথের আলো ফাউন্ডেশনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই চমৎকার আয়োজনের জন্য। ইয়াতিম প্রতিপালন করা হয় এই মার্কাজের পক্ষ থেকে বা আহলে সান্দোলনের পক্ষ থেকে সেই 1991-92 সাল থেকে, কিন্তু এই ধরনের একটি অনুষ্ঠানের আয়োজন আজকে আলহামদুলিল্লাহ প্রথমবারের মতো করা হলো এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের ছোট ছোট সোনামণি শিক্ষার্থীরা বা ইয়াতিম শিক্ষার্থীরা এসেছেন। এবং আমাদের আরও পরিকল্পনা ছিল এই মাদ্রাসা থেকে বিশেষ করে যারা শুরু থেকে ইয়াতিমখানায় পড়াশুনো করে আজকে দেশের বিভিন্ন বড় বড় জায়গায় গিয়েছেন তাদের সবাইকে এখানে উপস্থাপন করার একটা ইচ্ছা আমাদের ছিল, তবে সবাইকে আজকের এই অনুষ্ঠানে এই আয়োজনে উপস্থাপন করা যায়নি। তবে ভবিষ্যতে কোনো আয়োজন এরকম হলে অবশ্যই যারা আজকে দেশে বিভিন্ন বড় বড় পর্যায়ে আছেন আমাদের ইয়াতিমখানার ছাত্র ভাইরা তাদেরকে ইনশাআল্লাহ অবশ্যই আমরা উপস্থাপন করার চেষ্টা করব, আর আজকেও যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আমরা উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন এই পথের আলো ফাউন্ডেশনকে যেন কবুল করে নেন, আমাদেরকে যেন ইখলাসের সাথে আমানতদারিতার সাথে এই গুরু দায়িত্ব পালন করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সকলের কাছ থেকে আন্তরিকভাবে দোয়া চাচ্ছি এবং এই ইয়াতিম শিক্ষার্থী ভাইদের জন্য সহযোগিতার হাত প্রশস্ত করার জন্য আন্তরিকভাবে আহ্বান জানিয়ে এবং আগামীতে আপনাদের সাথে সাক্ষাতের প্রত্যাশা রেখে আজকে মতো এখানে বিদায় নিচ্ছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহ জাযাহুল্লাহু খায়রাল জাযা, ডক্টর আহমদ আব্দুল্লাহ সাকিব ভাই সুন্দর পরামর্শ দিয়েছেন আমাদের। যা হোক, এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আমাদেরই প্রতিবেশী রাজশাহী সিটি কর্পোরেশন এর 17 নম্বর ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর শাহরুদ আলী শাহ। কেন্দ্রীয় এতিম সমাবেশের মাননীয় সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আমার দীন ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আসলে এতিম কেন হয়? বাপ মা মারা গেলে এতিম হয়। এতিমের মাল ভক্ষণ করলে সব কথাই শুনলেন। আসলে যারা শিক্ষক আছেন, যারা এতিমদেরকে শিক্ষা গ্রহণ করান, তাদেরকে মনে করতে হবে যে ছেলেটা আমার, আমার ছেলেকে আমি শিক্ষা গ্রহণ করাছি। এতিমেরা ভালো থাকুক, বেড়ে উঠুক, আমি এটি চাই। এই আহলে হাদিস মাদ্রাসা আসাদুল সাল গালিবের উদ্যোগে অনেক দূর আগায় গেছে, এতিমেরাও লালন পালন হচ্ছে, আমি মনে করি তারা বড় হয়ে বড় জায়গাতে যাবে। আমাকে এখানে দাওয়াত করার জন্যে আমি অভিনন্দন জানাচ্ছি। এতিমদের প্রতি মাসিক যে একটা অনুদান আসে, আমাকে মাসের দাতা বানায় নিতে পারে, আমি স্বেচ্ছায় আমি দাতা এখানে হতে পারি। এবং আমি এতিমদের উদ্দেশ্যে বলছি, তাদের খাওয়ার জন্যে আমি এই অনুষ্ঠানে 50,000 টাকা নগদ দান করব। জি, আর প্রতি মাসে যেটে না হলেই না, আমি ইনশাল্লাহ প্রত্যেকজনা যায় আমার অফিস থেকে প্রতি মাসে আমার কাছ থেকে এতিমদের খাওয়ার জন্যে আমি ডোনার হিসাবে তাদেরকে অনুদান দিব। এবং মাননীয় মেয়র সাহেব খায়রুজ্জামান লিটলকে বলবো যে অনুদানের কোনো সুযোগ থাকলে এতিমদের যেন অনুদানের সুযোগটা করে দেয়। আগামী 21শে জুন নির্বাচন আছে, মেয়র সাহেবের জন্য আপনারা দোয়া করেন, আমার জন্য দোয়া করেন। সবাই ভালো থাকেন, আগায় যান, এই মাদ্রাসার সাথে আছি, ইনশাল্লাহ আমি থাকবো যতদিন বেঁচে আছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ জাযাহুল্লাহু খায়রাল জাযা, অনেক অনেক ধন্যবাদ আমাদের সম্মানিত কাউন্সিলরকে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমাদের সম্মানিত কাউন্সিলর আমাদের অনুষ্ঠানের জন্য 50,000 টাকা নগদ দান করতে এখনই প্রতিশ্রুতি দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার দানকে কবুল করে নিন, বলুন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আল্লামাল কোরআন, খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আহমাদুহু আলা মা খাসা বিহি উলিল ইলমি মিন রাফিইল মাকাম, ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বাদ, আইয়ুহাল মুমিনুন, আল ইলমু আশরাফু মা হাসালাতুহু নুফুস,
وأنفس ما اشتغلت به الأفئدة. لذلك أمر الله تعالى خاتم رسله وأشرفهم بسؤال الزيادة من العلم فقال: أقول رب زدني علما. أيها المؤمنون، رأى ابن ماجه أن النبي صلى الله عليه وسلم كان إذا أصبح قال: اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. وبهذه الأمور الثلاثة تقوم مصالح البشرية، بها تكتمل السعادة بالعلم النافع الذي يزكي به القلوب والنفوس والأعمال، والرزق الطيب الذي هو ثمرة العلم، فإنه لا يميز بين الطيب من رزق والرديء إلا ما كان عالما. أيها المؤمنون، منزلة العلم رفيعة عالية لا تساويها منزلة من المنازل ولا تقاربها مكانة من المقامات. لذلك نفى الله تعالى المساواة بين من يعلم ومن لا يعلم، فقال جل وعلا: قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون، بل رفع الله تعالى أولي العلم منزلة ومكانة على أهل الإيمان. قال الله تعالى: يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. فيا أيها الناس، اتقوا الله تعالى واشكروه وأطيعوه وراقبوه ولا تعصوه، فإن التقوى هي أساس العلم ومفتاح الفهم. واتقوا الله ويعلمكم الله، الله بكل شيء عليم. والسلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله، كيف حالك؟ بخير الحمد لله، وأنت؟ بخير الحمد لله. ما اسمك يا أخي؟ اسمي رفسان، وما اسمك يا أخي؟ اسمي منهاز. ما اسم أبيك؟ اسم أبي عبد الرحمن، وما اسم أبيك؟ اسم أبي عبد الرحيم. في أي صف تدرس؟ أدرس في صف السادس، وأنت؟ أدرس في صف الخامس. أين تدرس؟ أدرس في المركز الإسلامي السلفي، وأنت؟ وأنا أيضا. لماذا تدرس في المركز الإسلامي السلفي؟ أدرس في المركز الإسلامي السلفي لأن أكون داعيا إلى الله، وأنت؟ أنا كذلك، أريد أن أكون داعيا إلى الله. أين تسكن؟ أسكن في سكن الطلاب، وأنت؟ أسكن في دار الأيتام. من أين جئت؟ جئت من رجشهي، وأنت؟ جئت من دينازبور. شكرا، إلى اللقاء، مع السلامة. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله وبركاته. তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তুমি কি জানো ঈমান অর্থ কি? হ্যাঁ জানি ভাইয়া, ঈমান অর্থ নিশ্চিন্ত বিশ্বাস যা ভীতি ও সন্দেহের বিপরীত। সন্তান যেমন পিতামাতার কোলে নিশ্চিন্ত হয়, মুমিন তেমন আল্লাহর উপরে ভরসা করে নিশ্চিন্ত হয়। ঈমানের সংজ্ঞা কি? হৃদয়ে বিশ্বাস, মুখে স্বীকৃতি এবং কর্মে বাস্তবায়নের নামই হলো ঈমান, যা আনুগত্যে বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং গুনাহে হ্রাসপ্রাপ্ত হয়। ঈমান হলো মূল এবং আমল হলো শাখা। আমাদের সৃষ্টিকর্তা কে? আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কোথায় আছেন? আল্লাহ তাআলা সাত আসমানের উপরে আরশে সমন্বিত। সূরা তাহা 20 নম্বর সূরা 5 নম্বর আয়াত। আল্লাহ তাআলা কি নিরাকার ও সর্বত্র বিরাজমান? না, আল্লাহ তাআলার নিজস্ব আকার আছে কিন্তু তা কারো সাথে তুলনীয় নয়। সূরা শুরা 42 নম্বর সূরা 11 নম্বর আয়াত। আল্লাহ তাআলা কেন আমাদেরকে সৃষ্টি করেছেন? কেবলমাত্র তারই ইবাদতের জন্য। সূরা জারিয়াত 51 নম্বর সূরা 56 নম্বর আয়াত। আল্লাহ তাআলা হায়াত ও মউতকে কেন সৃষ্টি করেছেন? দুনিয়াতে কে উত্তম আমল করে তা পরীক্ষার জন্য। সূরা মুলক 2 নম্বর আয়াত। পৃথিবীতে সবচেয়ে বড় পাপ কোনটি? শিরিকের পাপ। সূরা লোকমান 31 নম্বর সূরা 13 নম্বর আয়াত। শিরিককারী কি জান্নাতে যাবে? না, শিরিককারীর জন্য মহান আল্লাহ তাআলা জান্নাতকে হারাম ঘোষণা করেছেন। সূরা মায়েদা 72 নম্বর আয়াত। সর্বশেষ নবী ও রাসূলের নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের তৈরি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি। সূরা কাহাফ 18 নম্বর সূরা 110 নম্বর আয়াত। অন্য মানুষের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌলিক পার্থক্য কি?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে ওহী আসতো কিন্তু অন্য মানুষের কাছে ওহী আসে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি গায়েব জানতেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন না শুধু তিনিই না বরং আল্লাহ ব্যতীত অন্য কেউ গায়েব জানেন না কোন যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভেঙেছিল উহুদের যুদ্ধে তাই আসুন আমরা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে সঠিক আকীদা পোষণ করি মহান আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মহান প্রভুর অশেষ রহমতে পিতামাতার বিশেষ এক মাধ্যমে পৃথিবীতে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা সন্তানের আবির্ভাব ঘটে ছোটকাল থেকেই সেই তাকে লালন পালন করার গুরুদায়িত্ব পড়ে তার পিতা এবং মাতার প্রতি পিতামাতার পরম স্নেহে সন্তানরা ধীরে ধীরে বেড়ে ওঠে পরম স্নেহে বেড়ে উঠতে উঠতে পিতামাতার যে মহব্বত পিতামাতার যে মায়া এগুলো থেকেই সেই সন্তানটা আরও বড় হয়ে ওঠে হঠাৎ যখন সেই সুন্দর একটা পরিবেশ সুন্দর আনন্দঘন মুহূর্তের মধ্যেই মহান প্রভুর ডাকে তার পিতা সাড়া দিয়ে চলে যান ঠিক সেই সময়ে পরিবারে করুণ পরিবেশ নেমে আসে পুরো শোকে পরিবারটা শোকাহিত হয় সেখানে হতাশা দুঃখ দুর্দশা সব কিছু মিলিয়ে পরিবারটা একরকম নাজেহাল অবস্থায় হয়ে যায় সেই সময়ে ওই সন্তানটার পড়াশোনা খাবার দাবার এই সব কিছু পড়ে যায় হুমকির মুখে ঠিক ওই সন্তানকে সুসন্তান করে গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছে আমাদের পথের আলো ফাউন্ডেশন আমাদের তত্ত্বাবধায়কদের কাছে এমন তথ্য আছেন যে সন্তানকে রেল লাইনের পাত থেকে তুলে এনে তত্ত্বাবধায়ক হাতে তুলে দিয়েছেন শত চেষ্টা করেও ওই সন্তানের পিতার কোনো হদিস তত্ত্বাবধায়করা পাননি এরকম করে ওই সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে ওই সন্তানকে আহারের ব্যবস্থা করে তাকে একজন মানব সম্পদে পরিণত করার জন্য কাজ করছে পথের আলো ফাউন্ডেশন সব কিছু মিলিয়েই আমাদের আজকের আয়োজন আমাদের আজকের পথের আলো ফাউন্ডেশনের সদস্যদের যারা সেবা গ্রহণ করছেন তাদের কাছ থেকেই আমরা একটি সংলাপ উপস্থাপন করতে যাচ্ছি সংলাপের বিষয়বস্তু হচ্ছে স্বপ্নের শিক্ষা প্রতিষ্ঠান স্বপ্নের শিক্ষা প্রতিষ্ঠান উক্ত সংলাপে অংশগ্রহণ করছেন পথের আলো ফাউন্ডেশনের সম্মানিত সদস্যরা রাজশাহী শহরের বটতলা এলাকা সেখানে বসবাস করেন একজন বেসরকারি স্কুল শিক্ষক আব্দুল বাসির দুই ছেলে ও এক মেয়ে নিয়ে ভাড়া বাসায় বসবাস করেন তিনি বড় ছেলে সিয়াম ও ছোট ছেলে সাজিদ সহ সকলের মেধা খুব ভালো তারা লেখাপড়া করত স্কুলে কিন্তু হঠাৎ তাদের পিতা মারা যান সড়ক দুর্ঘটনায় সন্তানদের লেখাপড়া বন্ধ হয়ে যায় তার স্ত্রী পরিবার খেয়ে না খেয়ে দিনাতিপাত করে পাশের প্রতিবেশী আবুল খায়ের দূর থেকে সব কিছু বুঝতে পারেন তিনি একজন কাপড় ব্যবসায়ী তার কোনো ছেলে নেই তিনি ভাবলেন অন্তত ছেলে দুটোকে মানুষ করবেন তখন তিনি আল্লাহর উপর ভরসা করে ছেলে দুটোকে পার্শ্ববর্তী নাম করা স্বপ্নের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করে দেন প্রথম দৃশ্য আহারে ভাতি যারা তোমরা কেন কাঁদছো এই শ্যাম সাজিদ বাবারা কাঁদছো কেন চাচা আমাদের তো বাবা মারা গেছেন আমার বাবার স্বপ্ন ছিল আমাকে অনেক বড় বানাবেন আমাকে অনেক পড়ালেখা করাবেন করবো এখন আমরা আহারে বাবা আর কাঁদতে হবে না চলো তোমাদের জন্য দেখা যাক কি একটা ব্যবস্থা করা যায় চলো দেখি ওঠো চাচা আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছেন তোমাদেরকে আমি স্কুলে ভর্তি করে দিব দেখছো ভাইয়া আমাদের কি স্কুলে ভর্তি করাবে চলো ভাইয়া যাই ঠিক আছে চলো আসসালামু আলাইকুম স্যার স্যার আসতে পারি ওয়ালাইকুম আসসালাম জি আসুন বসুন ও হ্যাঁ কি যেন বলছিলেন আপনি স্যার আপনার এই স্বপ্নের শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে অনেক সুনাম শুনেছি জি তো আমি চাই আমার এই দুটো বাচ্চাকে আপনার এই স্বপ্নের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করে দিতে আচ্ছা আচ্ছা তো আপনি যদি এখন এই স্বপ্নের শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে আমাকে কিছু নিয়মকানুন বলতেন তাহলে ভালো হতো ও অবশ্যই অবশ্যই কেন নয় প্রথমত আমার এই প্রতিষ্ঠানের নাম স্বপ্নের শিক্ষা প্রতিষ্ঠান যেহেতু অনেক বাচ্চারা এবং তাদের অভিভাবকরা অনেক স্বপ্ন নিয়ে এই প্রতিষ্ঠানে আসে এবং তাদের
স্বপ্নগুলো পূরণ হয়, সেজন্য আমরা এই প্রতিষ্ঠানের নাম দিয়েছি স্বপ্নের শিক্ষা প্রতিষ্ঠান। আর ও হ্যাঁ, আপনাকে এটাও জানিয়ে রাখি যে আমাদের এই প্রতিষ্ঠানের বৈশিষ্ট্যগুলো হলো যে আমরা ছাত্রদেরকে অনেক দক্ষতার সাথে এবং অনেক যত্নের সাথে শিক্ষাদান করি এবং তাদের মনোযোগ আকর্ষণের জন্য প্রতিটি ক্লাসে আমাদের এসি ব্যবস্থা রয়েছে এবং মাল্টিমিডিয়ার ব্যবস্থা রয়েছে আর টিফিন সে তো ব্যবস্থা রয়েছেই। আর আমাদের পুরো প্রতিষ্ঠানটি সিসি ক্যামেরা দ্বারা আয়ত্তিত। তো আপনি চাইলে এই প্রতিষ্ঠানে আপনার এই বাচ্চা দুটোকে ভর্তি করতে পারেন। স্যার, তাহলে আপনার এই প্রতিষ্ঠানে প্রতি মাসে একজন ছাত্রের টিউশন ফি বাবদ কত খরচ হয়? আমার এই প্রতিষ্ঠানে একজন ছাত্রের টিউশন ফি বাবদ প্রতি মাসে 10,000 টাকা লাগে। 10,000 টাকা প্রতি মাসে লাগবে? আচ্ছা স্যার, আপনি এদেরকে ভর্তি করার ব্যবস্থা করেন। আচ্ছা ঠিক আছে। এই অফিসে কে আছেন? এদিকে এই বাচ্চা দুটোকে ভর্তি করিয়ে নেন। আরও হ্যাঁ, আপনাকে একটা কথা জানিয়ে রাখি, আপনি তো অনেক বছরের শেষের দিকে আসলেন, তো আপনাকে একটা কথা জানিয়ে রাখি যে আমি আর এদেরকে দেরি করাতে চাচ্ছি না। আপনি আগামীকাল থেকে এদেরকে প্রতিষ্ঠানে পাঠাবেন, ওরা আগামীকাল থেকে ক্লাস করবে, কেমন? জি স্যার, তাহলে আজ উঠি। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বসো বসো বসো। তোমরা কেমন আছো? ভালো আছি স্যার। তোমরা নতুন মনে হচ্ছে? জি স্যার। ও, তোমার নাম? আমার নাম মোহাম্মদ মুস্তাকিম। তোমার? স্যার, আমার নাম মোহাম্মদ সাদ। ভেরি গুড। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। একটা বিষয় বুঝতে পারলাম না, আমি আসলাম সবাই দাঁড়িয়ে সালাম দিল, তোমরা তো দিলা না, ব্যাপার কি? স্যার, এটা তো ইসলামে নেই। ইসলামে না, এ কথা তোমাকে কে বলেছে? স্যার, এই কথা আমার বাবা বলেছিল। তোমার বাবা বলেছে? ভেরি গুড। তোমার বাবা কি করেন বাবা? আসলে স্যার, আমার বাবা তো মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিভাবে মারা গেল স্যার? আমার বাবা আপনার মতোই একজন শিক্ষক ছিলেন। তিনি একদিন হঠাৎ রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। সো স্যাড, সো স্যাড। সিট ডাউন, সিট ডাউন, দুঃখিত হবে না। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদেরকে গতকাল যে লিসনটা আমি পড়িয়েছিলাম, তোমরা কি ভালো করে পড়েছো? জি স্যার। ভেরি গুড। ভালো পড়েছো তো? জি স্যার। পড়া ধরলে পারবে? জি স্যার। তাহলে আমি তোমাদেরকে একটি বাংলা বাক্য বলবো, তোমরা এর ইংরেজি ট্রান্সলেট করবে, ওকে? জি স্যার। আচ্ছা বলো তো একটা বাক্য, গত 20 দিন পূর্বে একজন মানুষ মারা গিয়েছে, এটা কে করবে? কে করবে? এই তুমি দাঁড়ো, স্ট্যান্ড আপ স্যার। এ ম্যান, এ ম্যান ড্রাইভ। নো নো নো, সিট ডাউন, সিট ডাউন। পড়া হয়নি, ভালো করে পড়ো নি তুমি। তোমার মধ্যে থেকে কে পারবে? আমি পারবো স্যার। তুমি পারবে? জি। দাঁড়াও দেখি। আই ম্যান ড্রাইভ লাস্ট 20 ডেজ অ্যাগো। ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। শেখো, আজকে আসছে নিউ স্টুডেন্টস, পেটে গেছে, বসো বসো। তোমরা তো ভালো করে পড়াশোনা করতেছো না, এভাবে করলে তো চলবে না বাবা, ভালো করে পড়াশোনা করতে হবে। এই সেম পড়া আমি নেক্সট ডে তোমাদের কাছ থেকে আদায় করে নেবো, ওকে? ভালো করে পড়বে, ঠিক আছে? মনে রাখবে কথা? ঠিক আছে স্যার। তাহলে আজকে এখানে ক্লাস শেষ করলাম, ঠিক আছে? আগামীকাল দেখা হবে ইনশাল্লাহ তোমাদের সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। এই সময় প্রধান শিক্ষক স্যারের ফোন। আসসালামু আলাইকুম স্যার। জি 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 স্যার, জি স্যার, জি স্যার, জি 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 স্যার। স্যার না না স্যার, আমি তো ওভাবে ওদেরকে সামনে বসতে বলি নাই স্যার, ওরাই সামনে বসে স্যার। জি 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 স্যার, আমি 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 আজকে বলে দিচ্ছি স্যার, আজকে হবে না স্যার। জি 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 জি। আসসালামু আলাইকুম স্যার। এদের ব্যাপার স্যাপার কিছুই বুঝি না বাবা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বসো বসো। সাদ আর মুস্তাকিম, বাবা তোমরা এতদিন সামনে বসেছো, ভালো কথা, আজ থেকে তোমরা পিছনে বসবে, ঠিক আছে? যাও পিছনে যাও। কেন স্যার? আবার কেন প্রশ্ন করে? আই সেড গো, জাস্ট গো স্যার। আমরা ইয়াতিম বলে আমাদের সাথে এরকম করলেন? চলো ভাইয়া যাই, চলো। এই আমির হামজা আব্দুর রাকিব, তোমরা সামনে আসো, তোমরা আজ থেকে সামনে বসবে, ঠিক আছে? মনে থাকে যেন, সামনে বসো। পড়া করেছো সবাই? জি স্যার। পড়া ধরলাম না তাহলে আজকে আর। তোমরা সবাই অবগত আছো আগামী এক সপ্তাহ পর কিন্তু আমাদের বার্ষিক এক্সাম, সবার এক্সামের প্রিপারেশন কেমন? ভালো তো? জি স্যার। আমি আশা করি তোমরা সবাই পরীক্ষা ভালো করবে, ঠিক আছে? তোমাদের প্রত্যেকের জন্য আমার
শুভকামনা রইল, ঠিক আছে? ভালো করে পড়াশোনা করবে, ইনশাল্লাহ আমাদের এক্সামের পর আবার দেখা হবে, ঠিক আছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। সাচ্চু সাচ্চু, আজকে আমাদের স্কুলে রেজাল্ট দিবে। তাই নাকি বাবা, আজকে তোমাদের স্কুলে রেজাল্ট দিবে? হ্যাঁ হ্যাঁ সাচ্চু। আরেকটা সুসংবাদ শুনুন। কি সুসংবাদ? আমাদের স্যার বলেছে আমার রোল 1 এবং মুস্তাকিমের রোল 2 হয়েছে। তাই? তাহলে তো খুব খুশির সংবাদ। স্যার এটা কাউকে বলতে নিষেধ করেছেন। আচ্ছা, কাউকে বলবো না। যাক, আজকে আমার বুকটা গর্বে ভরে গেল। ভাতিজারা আমার 1 রোল এবং 2 রোল করেছে। চলো দেরি না করে তাড়াতাড়ি স্কুলে যাই, চলো। আচ্ছা চলো। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত অভিভাবক ও স্নেহের ছাত্ররা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমরা এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছি আমাদের আজকে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণার জন্য। তো আমি বেশি কথা না বাড়িয়ে আপনাদের সামনে কাঙ্ক্ষিত ফলাফল ঘোষণা করছি। আমাদের প্রতিষ্ঠানে প্রথম স্থান অধিকার করেছে আমাদের পরিচালকের ছেলে আমির হামজা। দ্বিতীয় স্থান অধিকার করেছে আব্দুর রাকিব। এগুলো আপনি কি বলতেছেন? এগুলো এখানে লেখা নাই। আমি যা বলছি তাতে আমার কেউ করার কিছু নেই। আপনি ভালো করে জানেন যে এতিম বাচ্চা দুটো ফার্স্ট এবং সেকেন্ড হয়েছে, তারপর আপনি এগুলো কেন বলতেছেন? এটা যদি আমি না বলি তাহলে পরিচালক আমার চাকরিটা রাখবে না। এত রীতিমতো অন্যায়। আপনি বসুন, আপনার আর কিছু বলার নেই। আপনি বসুন বসুন, প্লিজ বসুন। তৃতীয় স্থান অধিকার করেছে সাদ। স্যার আমার কথা বলার ছিল। আপনি কিছু কথা বললে পরে বলবেন, দয়া করে এখন বসুন, প্লিজ বসুন। তৃতীয় স্থান অধিকার করেছে সাদ এবং চতুর্থ স্থান অধিকার করেছে মুস্তাকিম। এই দেখুন দেখুন ওনার কি হয়েছে, দেখুন দেখুন আপনারা দেখুন। আহা কি হয়ে গেল এটা। দুর্নীতি করা হলো, এখন আমরা কি করবো? তোমরা কাঁদছো কেন ভাইয়া? কয়দিন আগে আমাদের বাবা মারা গেছে, আমাদের চাচু আমাদের লেখাপড়ার খরচ চালাতো, তিনিও খুব অসুস্থ অবস্থায়, আর আমরা যেখানে পড়তাম সেখানেও আমাদের সাথে দুর্নীতি করা হয়েছে, এখন আমরা কি করব বলো? আসলে ভাইয়া আমারও বাবা নেই, তোমাদের মতো আমার সাথেও স্কুলে অন্যায় করা হয়েছে, চলো আমার সাথে চলো। তোমরা কেন মহান আল্লাহ বিচার করবেন হাশরের বেলা, তোমরা কেন মহান আল্লাহ বিচার করবেন হাশরের বেলা, হাশরের বেলা ইয়াতিম বলে করুণা ঘৃণা অসহায় জননী, সমাজের কাজ হতেও পারে আমাদের কেউ দিয়ে, আমাদের কেউ দিয়ে, তোমরা কেন আজ আমাদের করছো অবহেলা, মহান আল্লাহ বিচার করবেন হাশরের বেলা, হাশরের বেলা। এই দুনিয়ায় আমরা যারা পিতৃমাতৃহারা, সদাচরণ ভালো ব্যবহার পাই যেন মোরা, পাই যেন মোরা, তোমরা কেন আজ আমাদের করছো অবহেলা, মহান আল্লাহ বিচার করবেন হাশরের বেলা, হাশরের বেলা। তোমরা কেন আজ আমাদের করছো অবহেলা, মহান আল্লাহ বিচার করবেন হাশরের বেলা, হাশরের বেলা। যা ভাইয়া তোমরা কেঁদো না, দাঁড়াও। এই যে এটা তোমরা রাখো, এখন আমি আসি। থাকো ভাইয়া। ভাইয়া কোথায় যাচ্ছ?
বাড়ি আছি, এখন বাড়িতে যেতে হবে আমার। স্যার তোমরা এখনো কাঁদতেছো বাবা? কাঁদে না বাবা, কাঁদে না। স্যার আমাদের তো বাবা মারা গেল, আমাদের চাচাও খুব অসুস্থ, আমরা যেখানে পড়তাম সেখানেও দুর্নীতি করা হলো, আমরা কি ইয়াতিম বলে কোনো জায়গায় থাকতে পারবো না স্যার? তোমরা চিন্তা করছো কেন বাবা, আল্লাহ তোমাদের সাথে সবসময় আছেন, আর আমি তোমাদের শিক্ষক আছি তো, তোমাদের খেয়াল রাখবো আমি, আমি তোমাদেরকে অবশ্যই পড়াশোনা করাবো, ভালো জায়গায় নিয়ে যাবো। স্যার আমরা কিভাবে পড়ালেখা করবো? কেন বাবা, আমি তো আছি, আমি দেখি তোমাদের জন্য কি করতে পারি, তোমরা কষ্ট পেও না বাবা, আমার সাথে চলো, চলো বাবা আমার সাথে চলো। আরে তোমার চোখে পানি কেন? আরে তোমরা কাঁদছো কেন? ভাইয়া আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি, আমি একজন পথিক, তো এরা অনেকক্ষণ ধরে কাঁদতেছে, আসলে ঘটনাটা কি আপনি বলতে পারবেন? ভাই কি বলবো বলেন, এদের এক বাবা ছিল, তিনি কিছুদিন আগে মারা গেছে, একজন চাচা ছিল, তিনি অভিভাবকত্ব নিয়েছিলেন, তিনিও এখন মুমূর্ষ অবস্থায় হাসপাতালে ভর্তি। ও আচ্ছা। ছেলে দুটোকে নিয়ে আমি কি যে করবো ভাই, আমি বুঝতে পারছি না, আমি খুব চিন্তায় রয়েছি। আপনি কি আমাকে কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা কোনো ইয়েতিমখানার কথা বলতে পারেন, যেখানে এই বাচ্চা দুটোকে আমি রেখে আসতে পারি? জি আপনি এক কাজ করতে পারেন, নদাপাড়া আমচত্বরে একটি বিশাল বড় মাদ্রাসা আছে, ওখানে একটি ইয়েতিমখানাও আছে, আপনি চাইলে ওদের এখনই ওখানে নিয়ে যেতে পারেন। ধন্যবাদ ভাই, অসংখ্য ধন্যবাদ, আমি আজকেই ওদেরকে ওখানে নিয়ে যাব, অসংখ্য ধন্যবাদ ভাই। আচ্ছা এখনই যান। অবশ্যই ভাই। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর আসতে পারি? জি আসুন, ভেতরে আসুন। ধন্যবাদ, বসুন। জি বলুন ভাই। বিষয় হচ্ছে এই বাচ্চা দুটো ইয়াতিম, এদের বাবা নেই, একজন চাচা ছিলেন, তিনিও হাসপাতালে ভর্তি, আমি এদের শিক্ষক, বাচ্চা দুটোকে আমি নিয়ে এসেছি, আমি শুনেছি এখানে নাকি ইয়াতিমদের লালন পালন করা হয়, আমি কি আপনার ইয়াতিম প্রতিষ্ঠান সম্পর্কে কিছু জানতে পারি? জি অবশ্যই, আমাদের প্রতিষ্ঠানের নাম আল মারকাজুল ইসলামী আসসালাফি ইয়াতিমখানা শিশু সদন। জি জি। যার পৃষ্ঠপোষকতা করে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ। জি। এখানে দুস্থ ও ইয়াতিম ছাত্রছাত্রীদেরকে বিনা খরচে তাওহিদ, রিসালাত ও আখেরাত ভিত্তিক শিক্ষা দেওয়া হয়। শুধু তাই নয়, এখান থেকে দেশের বিভিন্ন এলাকায় প্রায় 350 ইয়াতিম ছাত্রছাত্রীকে পৃথক পরিবেশে লেখাপড়া ও খানাপিনার ব্যবস্থা করা হয়। খুবই ভালো লাগলো শুনে ভাই, ইয়াতিমদের জন্য আপনারা এই ব্যবস্থা করেছেন শুনে। আচ্ছা ভাই, আমার এই বাচ্চাদেরও কি কোনোভাবে আপনার এখানে ভর্তি করা যায়? অবশ্যই, আপনি এদেরকে ভর্তি করিয়ে যান। তাহলে ভাই দেরি না করে আপনি আমার বাচ্চাদেরকে এখানে ভর্তি করে নেন। জি অবশ্যই, আপনি আমার সাথে চলুন। জি জি অবশ্যই, চলুন তাহলে। আচ্ছা হুজুর, আমরা যে এখানে পড়ালেখা করব, আমাদের কি থাকা খাওয়া পোশাক সব দেওয়া হবে? হ্যাঁ বাবা, তোমার যাবতীয় খরচ আমরা বহন করব। হুজুর আমাদের কি খেলনাও দেওয়া হবে? অবশ্যই, তোমাদের বিকেলে খেলার জন্য আমরা তোমাদের সকল প্রকার খেলনা আমরা কিনে দেবো আমরা। আচ্ছা চলো আমার সাথে চলো। তোমরা কেন আজ আমাদের করছো বহেলা, মহান আল্লাহ বিচার করবেন হাশরের বেলা, হাশরের বেলা। এভাবেই কাজ করে যাচ্ছেন পথের আলো ফাউন্ডেশন। আমরা সবাই দোয়া করি যেন মহান প্রভু এই ফাউন্ডেশনকে দুস্থ অসহায় মানুষের সেবায় একদম শেষ দিন পর্যন্ত কাজ করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং সেই সাথে আমরা যেন সবাই এই ফাউন্ডেশনের সঙ্গে থাকতে পারি, নিজের মেধা, শ্রম, সময়, অর্থ সব কিছু দিয়ে এটাকে সহযোগিতা করতে পারি। আমাদের সামনে সংক্ষিপ্তভাবে বক্তব্য প্রদানের জন্য আহ্বান করছি বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ শরীফুল ইসলাম। মোহাম্মদ শরীফুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এখন আসার সময় নেই, মোহতরম আমিরে জামাত উপস্থিত, আমরা আমিরে জামাতের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনব। শুধুমাত্র আমরা যারা দারুল আইতাম বা আমাদের ইয়াতিম বিভাগে আমরা যারা অধ্যয়নরত আছি, তাদেরকে উদ্দেশ্য করে বলবো যে আমরা কখনোই নিজেদেরকে দুর্বল ভাববো না। আমরা অবশ্যই
মানসিকভাবে শক্তিশালী হব। আমরা যদি বিভিন্ন মনীষীদের জীবনী পড়ি তাহলে দেখা যায় যে তারা অনেকেই এতিম ছিলেন এবং তারা তাদের অসহায় অসহায় অবস্থায়ও তারা অধ্যয়ন করে নিজেদের মেহনত করে নিজের অনেক উঁচু পর্যায়ে গেছেন আলহামদুলিল্লাহ। এ ধরনের অনেক উদাহরণ পেশ করা যাবে। তো আমি সকলকে উদ্দেশ্য করে বলে যে আমরা কখনোই নিজেদেরকে ছোট ভাববো না, দুর্বল ভাববো না। আমাদের মা বাবা না থাকলে কী হলো? আহলাদিস আন্দোলন বাংলাদেশের পৃষ্ঠপোষকতায় যে ইয়াতিম বিভাগ পরিচালিত হচ্ছে, এই ইয়াতিম বিভাগই কিন্তু আমাদের মা আমাদের বাবা। মা বাবার চাহিদা ইয়াতিম বিভাগের মাধ্যমে পূর্ণ হচ্ছে আলহামদুলিল্লাহ, এবং এটা বিভিন্ন আমাদের মুসলিম ভাইয়ের বিভিন্ন ডোনারের সহযোগিতায় এই মা বাবার গুরু দায়িত্বটা আমরা পালন করার মানে সুযোগ পেয়েছি। এবং আমরা চাই যে দেশ বিদেশে যারা আছেন তারা সকলেই আমাদের ইয়াতিম বিভাগের দিকে লক্ষ্য রাখবেন, এবং আমরা যেন আরও বেশি ইয়াতিম ভর্তি করতে পারি এবং তাদের ভরণ পোষণের দায়িত্ব গ্রহণ করতে পারি, এজন্য দৃষ্টি রাখবেন। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন আহলাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আলতাফ হুসাইন। মাওলানা আলতাফ হুসাইনকে সংক্ষিপ্তভাবে কথা বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আজকের এই এতিম সমাবেশের সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি মোহতরম আমির জামাত প্রফেসর ডক্টর আল্লামা আসাদুল্লাহ গালিব, দীর্ঘদিনের একটা কাঙ্ক্ষিত আজকের এই সমাবেশ, পৃথিবীর বহু প্রান্ত থেকে এই শত শত এতিমের ভরণ পোষণের যোগান দিয়ে ডোনার হিসাবে যারা আর্থিক সহযোগিতা করে যাচ্ছেন তাদের অনেকের সৌভাগ্য হয়নি প্রতিষ্ঠানে এসে এতিমদেরকে দেখা, এবং কোথাও কোনোদিন তারা খবরও রাখেন না যে আমাদের এই শত শত এতিম কোথায় প্রতিপালিত হচ্ছে, কিভাবে প্রতিপালিত হচ্ছে। মোহতরম আমিরে জামাতের উপরে আস্থা রেখে, সংগঠনের উপরে আস্থা রেখে এভাবে তারা অকৃত্রিমভাবে এতিমদের পাশে দাঁড়িয়ে আছেন। তো মোহতরম আমিরে জামাত কথা বলবেন, এই জন্য আমাদের কথা বলার কোনো সুযোগ নাই। আমি শুধু এতটুকু বলবো যে যারা এতিমদের পাশে দাঁড়িয়েছেন তাদেরকে আরও আমাদের এতিমদের পাশে এগিয়ে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি, কারণ বাংলাদেশে বহু এতিমখানা আছে। সমাজ সেবা অধিদপ্তরের মাধ্যমে যে সমস্ত এতিমখানা পরিচালিত হচ্ছে, অনেক এতিমখানা সম্পর্কে আমার অভিজ্ঞতা আছে, আমার কাছে অনেক রিপোর্ট আছে, আমি অনেক জায়গায় যাই এবং দেখি। কিন্তু সেই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে যেখানে এতিম প্রতিপালন করা হয় কিন্তু এতিমের কোটায় যাদেরকে দেখানো হয় প্রকৃতপক্ষে তারা এতিম নয়। পথের আলো ফাউন্ডেশনের মাধ্যমে আহলাদিস আন্দোলন বাংলাদেশের ব্যবস্থাপনায় সারা বাংলাদেশে এই যে শত শত এতিম প্রতিপালিত হচ্ছে, যেখানে এতিমদের কোটায় প্রকৃত অর্থে এতিম আছে, দারুল হাদিস আহমদিয়া সালাফিয়া সাতক্ষীরার এতিমখানার একজন দায়িত্বশীল হিসাবে অত্যন্ত সুস্পষ্টভাবে আমি এই মিডিয়ার মাধ্যমে দেশে এবং প্রবাসে যারা অবস্থান করছেন তাদের কাছে এ কথা তুলে ধরতে চাই যে আমাদের এতিমখানাগুলোতে এমনও এতিম অবস্থান করছেন যাদের পিতাও নাই, যাদের মাতাও নাই, প্রকৃতপক্ষে কোনো অভিভাবকই নাই। যখন দুটো ঈদ আসে, ঈদের সময়ে তাদের বাড়িতে যে আনন্দ উপভোগ করার মতো সুযোগ কারো নাই, ঈদের দিন এই এতিমখানাতে থেকে তাদের চোখের পানি ছেড়ে দিয়ে তারা কান্নাকাটি করে, যতটুকু অবলম্বন এই আল মারকাজুল ইসলামিয়া সালাফিয়া সহ বাংলাদেশে আহলাদিস আন্দোলন বাংলাদেশ এবং পথের আলো ফাউন্ডেশনের মাধ্যমে যে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে সেটাকেই তারা অবলম্বন করে সেখানেই তাদের সব কিছু তারা করে থাকে। এই জন্য আমি আহ্বান জানাব দেশে এবং প্রবাসে যে সমস্ত ভাইয়েরা আছেন, প্রকৃতপক্ষে যদি এতিম লালন পালন করে আল্লাহর নবীর সাথে একত্রে জান্নাতে থাকতে চান তাহলে
এই আহলাদিস আন্দোলন বাংলাদেশের মাধ্যমে যে এতিমখানাগুলো পরিচালিত হচ্ছে এখানেই প্রকৃত এতিম আছে এবং আমাদের কাছে কোনো তথ্যগত ন্যূনতম কোনো বিভ্রাট নাই। সুতরাং আসুন, এগিয়ে আসুন, আমরা এই এতিমদেরকে এতিমদের সহযোগিতায় আমরা তাদেরকে লালন পালন করার জন্য আমরা আরও কঠিনভাবে ভূমিকা গ্রহণ করি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক নায়েত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আহলান সাহলান মারহাবা জানাই এতিম সমাবেশে উপস্থিত সবাই, উপস্থিত সবাই। আহলান সাহলান মারহাবা জানাই এতিম সমাবেশে উপস্থিত সবাই, উপস্থিত সবাই। আহলান সাহলান মারহাবা জানাই আজ আমাদের মহা খুশির দিন, মদের পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা নিন। আজ আমাদের মহা খুশির দিন, মদের পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা নিন। আহলান সাহলান মারহাবা জানাই এতিম সমাবেশে উপস্থিত সবাই, উপস্থিত সবাই। আহলান সাহলান মারহাবা জানাই সারা দেশে আমরা সবে ফুটন্ত গোলাপ যারা, মদের প্রতিপালনে যারা দিয়েছেন সারা। সারা দেশে আমরা সবে ফুটন্ত গোলাপ যারা, মদের প্রতিপালনে যারা দিয়েছেন সারা, তাদের জন্য আমরা শুকরিয়া জানাই, শত শুভেচ্ছা জানাই। আহলান সাহলান মারহাবা জানাই এতিম সমাবেশে উপস্থিত সবাই, উপস্থিত সবাই। আহলান সাহলান মারহাবা জানাই আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, ধন্যবাদ তোমায়, মদের জীবন উজ্জীবিত হলো যার প্রচেষ্টায়। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, ধন্যবাদ তোমায়, মদের জীবন উজ্জীবিত হলো যার প্রচেষ্টায়। কৃতজ্ঞতা জানাই যার তত্ত্বাবধানে চলছে আয়োজন, এ সকল আয়োজন সমাজসেবী এই সংস্থার নাম পথের আলো ফাউন্ডেশন, ফাউন্ডেশন। আহলান সাহলান মারহাবা জানাই এতিম সমাবেশে উপস্থিত সবাই, উপস্থিত সবাই। আহলান সাহলান মারহাবা জানাই এই সমাবেশ থেকে মোরা কথা দিচ্ছি ভাই, ওহি ভিত্তিক জীবন গঠনে মোরা এগিয়ে যাই, মোরা যেন কাজ করে যাই। এই সমাবেশ থেকে মোরা কথা দিচ্ছি ভাই, ওহি ভিত্তিক সমাজ গঠনে যেন এগিয়ে যাই, মোরা যেন কাজ করে যাই। আল্লাহ যেন মোদের এ দুয়া কবুল করেন, যেন সহায় থাকেন, সহায় থাকেন। আহলান সাহলান মারহাবা জানাই এতিম সমাবেশে আগত সবাই, আগত সবাই। আহলান সাহলান মারহাবা জানাই এতিম সমাবেশে উপস্থিত সবাই, উপস্থিত সবাই। আহলান সাহলান মারহাবা জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সে বন্যার কান লোক, যদি আমির জামা সে এতিমখানা না খুলতেন আজকে আমি এখানে আসার সুযোগ পেতাম না, বলি কান্না শুরু করে এতিমদের ক্রন্দন। কেউ চোখে পানি রাখতে পারেননি, এই ক্রন্দন যাদের হৃদয়ে দাগ কাটে না তারা কি মানুষ?
যে আশ্রয় দিন আমরা পালন করতাম তাদের দুশ্চিন্তায় কারাগারে যে কীভাবে দিন কেটেছে আল্লাহ জানে। আল্লাহ এটি ইঙ্গিত দিয়ে বলছেন তোমাকে পেয়েছিলাম আয়েল হিসাবে, অসহায় হিসাবে, অর্থবিত্তহীন একজন মানুষ হিসাবে, অতঃপর আমরাই তোমাকে আশ্রয় দিলাম। অতএব ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, কোনো ইয়াতীমকে তোমরা ধমক দিও না। আমরা কারাগারে যাই আর ফাঁসির কষ্ট ঝুলি, সবাইকে তো একসঙ্গে কষ্ট দিবেন না, আল্লাহ দেন না, এটা আপনাদের জন্য আমানত থাকবে। এই মার্কাজ যেন এতিম প্রতিপালন থেকে কখনো বঞ্চিত না হয়। আটটা খাত জাকাতের কমতি কমতি এখন চারে এসে দাঁড়িয়েছে, এখন চারও থাকবে না, শেষ করে দেখবো দুই এসে দাঁড়াবে। সবার কাছে আমার দাবি রইল তোমাদের বাবা হিসেবে অবশ্যই তোমাদের আয়ের একটা অংশ মার্কাজের প্রতি মাসে অ্যাকাউন্টে পাঠিয়ে দেবো, যেন চাইতে না হয়, এটা আমাদের দাবি তোমাদের কাছে। শুধু 2% না, তোমরা বহু ইনকাম করলে বহু পাঠাবা। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله فقد قال الله تعالى في الكلام المجيد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويطعمون الطعام على حبه مسكينا ويتيما وأسيرا إنما نطعمكم لوجه الله لا نريد منكم جزاء ولا شكورا سورة الدهر نوعية دوشة أذكر إثير صومشي أغطو স্নেহাস্পদ এতিমেরা এবং তাদের পালনকারী অভিভাবকবৃন্দ, সর্বোপরি আজকের নিয়মিত মাসিক বৈঠকে আগত বিভিন্ন জেলা সভাপতি ও প্রতিনিধি ভাইয়েরা, বোনেরাও এসেছেন আমি শুনেছি, সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং আজকের এতিম সম্মেলনে আসার জন্য অভিনন্দন জানিয়ে আল্লাহ পাকে শুকরিয়া আদায় করে বক্তব্য শুরু করছি। আপনাদের হয়তো ভুলে যাওয়াটাই স্বাভাবিক, কারণ মানুষ ভুলের দাস। 2005 সালের 22 ফেব্রুয়ারি দিবঙ্গত গভীর রাতে এই বাসা থেকে যখন আমাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়, তখনও জানতাম না যে আমরা কী কারণে সরকারের চোখের বালি হলাম। এবং আমি পত্রিকা পড়লাম কারাগারে বসে ঢাকাতে 2006 সালের রমজান মাসের 13 তারিখে, তখন আমাদের দ্বারা পরিচালিত প্রতিপালিত 700 এতিমের রুজি বন্ধ করলেন যিনি সমাজ কল্যাণ মন্ত্রী তখন ছিলেন, তার এক কলমের খোঁচায় বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেই মন্ত্রী কিন্তু ইসলামপন্থী মন্ত্রী, সেকুলার নন। আমার দুশ্চিন্তা হলো আমার ছেলেমেয়েদের জন্য না, দুশ্চিন্তা হলো আমার এতিমদের জন্য,
এই এতিমগুলো যাবে কোথায়? পৌনে আটশো এতিম যদি একটা এতিমও পথভ্রষ্ট হয়ে আজকে দুর্নীতিবাজ হয়, ডাকাত হয়, চোর হয়, দায়ী কে হবে? এই দুশ্চিন্তারই ফসল হলো পথের আলো ফাউন্ডেশন, স্নেহাসপদ সাখাওয়াতের নেতৃত্বে। ওরা যেহেতু কারাগারে যায়নি, বাহিরে ছিল, তাদের সুষ্ঠু চিন্তার ফসল এটা পথের আলো ফাউন্ডেশন। কারণ তৌহিদ ট্রাস্ট ওই সময় ব্যান্ড করে দিয়েছে তারা, যার মাধ্যমে আমরা এগুলো করতাম। এমনকি যে কুইতি দাতা সংস্থা এতিমদের প্রতিপালনে পূর্ণ সহযোগিতা করত, সেই দাতা সংস্থাকেও তারা ব্যান্ড করে দিয়েছিল। শুধু তাতেই তারা ক্ষান্ত হয়নি, হিংসা তাদের এত বেশি, সে সংস্থার সঙ্গে দায়িত্বশীল ভাইদেরকেও নামে নামে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, তাদেরকে যেন তারা কখনোই বাংলাদেশে আসতে না পারে। অপরাধ একটাই, তারা আহলাদিস আন্দোলন বাংলাদেশকে পৃষ্ঠপোষকতা করত। উচিত ছিল তাদের করা তৎকালীন সরকারি ইসলামী দলটিকে সাহায্য করা, সেটা না করে তারা করছে আহলাদিস আন্দোলন বাংলাদেশকে। এই অপরাধেই তাদের উপরে এই শাস্তি নাজিল হয়। তাদেরকে শাস্তি দিতে গিয়ে এই পনেরো আটশো এতিমকে যে শাস্তি দেওয়া হলো, এটা তাদের মাথায় আসেনি, আসলে হয়তো গুরুত্ব দেয়নি। কারণ এতিম বলতে আহলাদিস, এরা মরাই ভালো, এরা তো স্বাধীন চেতা। কারণ ব্যক্তিগতভাবে আমাকে তারা ভালোভাবেই চেনে, যে কারো কাছে মাথা নিচু করার লোক না, দুনিয়াবী স্বার্থে। আল্লাহ পাক আমাদের মনের কথা শুনেছিলেন, এতিমদের প্রাণের আকাঙ্ক্ষা জেনেছিলেন। আজকে সংলাপে আপনারা দেখলেন না এতিমদের ক্রন্দন, কেউ চোখে পানি রাখতে পারেননি। এই ক্রন্দন যাদের হৃদয়ে দাগ কাটে না তারা কি মানুষ? যে আটশো এতিম আমরা পালন করতাম, তাদের দুশ্চিন্তায় কারাগারে যে কীভাবে দিন কেটে চাললেই জানে। ধন্যবাদ এই পথের আলো ফাউন্ডেশনকে, তারা চিন্তা করে এটা বাংলা নাম দিয়ে শুরু করেছিল, আরবি নাম দিলে হয়তো ব্যান করে দিত। তখন যে চারজন মিলে শুরু করেছিল, একজন আজকে এখানে নাই, সেটা আমার ভাগিনা সাতক্ষীরা, বাকি তিনজন একজন এখন সৌদি আরবে আছে, আর দুজন মৌজুদ চেয়ারম্যান ডক্টর সাখাওয়াত, সেক্রেটারি শামসুল আলম। এতিম সম্মেলন তখন হয়তো এহিয়াতুরাসের উদ্যোগে ঢাকাতে, এতিমের দায়িত্বশীল আমরা করেছিলাম আমাদের ডক্টর কবিরুলকে মুদিরুল আইতাম হিসেবে। সারা দেশে ১২টা এতিমখানা তখন ছিল, আর এছাড়াও প্রতিষ্ঠানের বাইরেও অনেক এতিম আমাদের ছিল। দুর্ভাগ্য আমরা কারাগারে যাওয়াতে এবং আমাদের দাতা সংস্থা নিষিদ্ধ ঘোষিত হওয়ার কারণে এতিম প্রতিপালনে যেগুলো সমস্যা, এতিম সম্মেলন কী করে হবে? দীর্ঘদিন পরে পথের আলো ফাউন্ডেশনের চিন্তা চেতনায় সারা দেশের এতিমদের নিয়ে আল মারকাজ ইসলামিয়া সালাফি এই ময়দানে সর্বপ্রথম এতিম সমাবেশ হতে যাচ্ছে বা হয়ে গেছে বলতে পারেন। এজন্য আমি তাদেরকে প্রাণ খুলে অভিনন্দন জানাচ্ছি, দোয়া করছি। আর তো মনে হয় এখন প্রতি বছরে বছরে একবার করে এতিম সম্মেলন হয়তো হয়ে যেতে পারে, তাই না? অন্তত আঞ্চলিক ভিত্তিতে হওয়া ভালো। ১৯টা প্রতিষ্ঠান চলছে, ১৫টা প্রতিষ্ঠান চলছে এখনও। যে প্রতিষ্ঠানগুলো আমরা করে গিয়েছিলাম কারাগারে যাওয়ার আগে আলহামদুলিল্লাহ সেগুলি পরে সবটাই বহাল আছে, এজন্য আমরা শুকরিয়া জানি আলহামদুলিল্লাহ। দাতা সংস্থা পরিবর্তন হয়েছে, কিন্তু দাতা তৈরি হয়েছে আমাদের দেশের মধ্যে থেকেই, এটাই সবচেয়ে আনন্দের খবর নয় কি? আল্লাহ সবারই রুজির মালিক,
আল্লাহ এতিমের রুজির মালিক, তিনি কোনভাবে কাকে রুজি দিবেন তিনি খবর রাখেন। আমাদের এতিমদের জন্য সবচেয়ে বড় গর্ব এই যে আমরা সবাই আমাদের এতিম মোহাম্মদের উম্মত। আল্লাহ বলছেন আলম ইয়াদিকে ইতিমান ফাআওয়া ওয়াজাদকা দাল্লান ফাহাদা। আল্লাহ কি তোমাকে পান নাই একজন ইতিম হিসেবে? কি আমাদের নবী ইতিম ছিলেন না? তারপর ওয়াজাদকা দাল্লান ফাহাদা, ওহির জ্ঞান তোমার ছিল না, অতঃপর তোমাকে ওহির পথে আমরা পরিচালিত করেছি। ওয়াজাদকা আইলান ফাআগনা, তুমি ছিলে অসহায়, বাপ নেই মা নেই, চাচা তাকে মানুষ করেছিল আবু তালেব, ঠিক না? আল্লাহ এটি ইঙ্গিত দিয়ে বলছেন তোমাকে পেয়েছিলাম আয়েল হিসাবে, অসহায় হিসাবে, অর্থবিত্তহীন একজন মানুষ হিসাবে, অতঃপর আমরাই তোমাকে আশ্রয় দিলাম। অতএব ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, কোনো ইতিমকে তোমরা ধমক দিও না। একদিন ব্যক্তি এসে বলছে হে আল্লাহর রাসূল, আমার অন্তরটা খুব শক্ত, আমার অন্তরটা নরম হওয়ার জন্য আমি কি করতে পারি? আল্লাহর রাসূল তাকে ছোট্ট কথা দিয়ে জবাব দিলেন, ইমসাহ আল ইতিম রাস আল ইতিম, তুমি ইতিমের মাথায় হাত বুলাও। চমৎকার মেডিসিন, খেয়াল করেছেন? যখন একজন মানুষ এতিমের মাথায় হাত বুলায় তখন তার মনে এটা চিন্তা হয় যে আমি যদি আজকে মারা যাই কাল তোমার ছেলের এতিম হবে। এই চিন্তা যখন আসবে অটোমেটিক আপনার মনের নিষ্ঠুরতা দূর হয়ে যাবে। ইতিহাসের বহু প্রমাণ আছে যারা অভিভাবক এসছেন তারা ভবিষ্যৎবাণী শুনে রাখেন। কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা ওয়া কাফিরুল ইতিম কাহা তাই, আমি এবং ইতিমের অভিভাবক বা প্রতিপালক জান্নাতে এই দুই আঙুলের মতো পাশাপাশি থাকবে। বলুন সুবহানাল্লাহ, এর চাইতে বড় আকাঙ্ক্ষা তো মোমেনের জীবনে কিছুই থাকতে পারে না। পথরালে ফাউন্ডেশন সেই দায়িত্ব পালন করেছে, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ সবার উপরে এই দায়িত্ব পালন করেছে। দাতা পরিবর্তন হয়েছে, আল্লাহর দান কিন্তু বন্ধ হয়নি। অতএব ইখলাসের সাথে কাজ করে গেলে ইখলাসের পুরস্কার আল্লাহ দিয়ে থাকেন। দুনিয়াবি কোনো স্বার্থ স্থান পেলে আল্লাহ সেখানে মুখ ফিরিয়ে নেন। আমরা কারাগারে যাই আর ফাঁসির কাজটা ঝুলি, সবাইকে তো একসঙ্গে কষ্ট দিবেন না, আল্লাহ দেন না, এটা আপনাদের জন্য আমানত থাকবে। এই মার্কাজ যেন এতিম প্রতিপালন থেকে কখনো বঞ্চিত না হয়। আরও যে সমস্ত এলাকা আছে, এখন তো এতিম প্রায় হচ্ছে, নদী ভাঙ্গায় মানুষ, আগুনে পোড়া মানুষ, ভূমিকম্পে ধ্বংস হওয়া মানুষ, প্রতিদিন এতিম সংখ্যা বাড়ছে। সিরিয়ার তুরস্কের ঘটনা আপনারা শুনছেন না? কালকে ছিল যারা আমির আস্তালা ফকির, আমাদের যারা পদ্মা যমুনা তিস্তার প্রতিবেশী যারা আমরা আছি, আমাদের জীবনে কি এটা হচ্ছে না যারা তিস্তা পাড়ে বসবাস করছে? কালকে তাদের কত জমি ছিল, আজকে তাদের কিছুই নাই, নিঃস্ব ফকির হয়ে গেছে। ঠিক যারা রংপুর এলাকায় বসবাস করছে তাদের জীবনটা এইভাবেই কাটছে। কত ফসলের স্বপ্ন দেখলো, কত কয়েকদিন আগে শিলাঝড় হলো, আমাদের এক ভাই যে শিরাপাড়া মসজিদে মাদ্রাসায় আমরা গেলাম তো মাত্র কত 23 তারিখে সম্ভবত, কখনো সফর করলাম না, যে মাদ্রাসায় আমরা গেলাম সেই মাদ্রাসার সেক্রেটারির 38 বিঘা জমি এক শিলাবৃষ্টিতে শেষ। আমি সেদিন ফোন করে তাকে সান্ত্বনা জানালাম, শুধু বললাম ভাই আপনার তো 38 বিঘা জমি চলে গেছে, পাশে আরও অনেকের হয়তো 1 বিঘা জমি চলে গেছে, এই 1 বিঘা জমি তার একমাত্র পুঁজি, তার জীবনটা একবার চিন্তা করুন আর আপনার জীবনটা চিন্তা করুন,
বলে স্যার আমার আরও জমি আছে সেখানে কিন্তু হিস্টিলা বৃষ্টিল লাগেনি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বললাম এটা মোমিনের পরীক্ষা, আল্লাহ পাক কাউকে নিয়ামত দিয়ে পরীক্ষা করবেন, কাউকে নিয়ামত ছিনিয়ে নিয়ে পরীক্ষা করবেন। সর্বাবস্থায় যদি আপনি আল্লাহর উপরে ইমান দৃঢ় রাখেন ইনশাআল্লাহ আল্লাহর ভাষায় ওয়াজাজা ওহম বেমা সবারু জান্নাত ও হারির, তারা যে সবর করেছে এর ফলাফল হচ্ছে এই জান্নাত এবং রেশমি পোশাক, আল্লাহ পাক নিজেই ওয়াদা করছেন। অতএব আপনারা আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের এই কর্মসূচিগুলা সবসময় নিজেরা পড়বেন, খেয়াল রাখবেন। যারা দায়িত্বশীল পর্যায়ে আছেন তারা তো এগুলো জানেনি। আন্দোলন যুব সংঘ সুনামণি মহিলা সংস্থা এবং আল আউনের সর্বল পর্যায়ের দায়িত্বশীল এবং কর্মকর্তা কর্মচারী যারা আছেন সদস্য সবাই কিন্তু এই বিষয়গুলো খেয়াল রাখবেন। যে আমরা ব্ল্যাট দিচ্ছি এটা বলা যায় বাংলাদেশের ইতিহাসে একটা বিপ্লব, সব জায়গায় আছে সন্ধানী আর কী সব নামটাও আছে, তারা ব্ল্যাট জমা করে রাখে ব্ল্যাট ব্যাংকে, আমরা কিন্তু জমা করে রাখি না। আমাদের এক একটি ডোনার এক একটা জীবন্ত ব্ল্যাট ব্যাংক, প্রতি এর সালে ব্ল্যাট গ্রুপিংয়ে হচ্ছে, আজকেও করছে না আজকেও করছে ডানপাশে করছে, আলহামদুলিল্লাহ এটা আমি জানতাম না, ধন্যবাদ। আমাদের এক একটা ডোনার অর্থাৎ রক্তদাতা সদস্য একটা জীবন্ত ব্ল্যাড ব্যাংক। আপনার জেলায় যদি ব্ল্যাড ব্যাংক থেকে বলে আলাউনে থাকে একজন মুমূর্ষ রোগী, যদি তাকে যে সঙ্গে সঙ্গে এখান থেকে ফোন করে দেওয়া যে অমুক জেলাতে ব্ল্যাডের সমস্যা এসে গেছে, দাবি এসে গেছে, তোমরা দৌড়াও, নিজের খরচে চলে গিয়ে তাকে ব্ল্যাড দিচ্ছে, জীবন্ত ব্ল্যাড তার দেহে ঢুকে যাচ্ছে। ডাক্তারদেরই বক্তব্য হলো যে জীবন্ত ব্ল্যাড যেটা যায় ওটা দিনেন্দের অ্যাকশন করে ওই ব্ল্যাড ব্যাংকে, রক্ষিত ব্ল্যাডের চাইতে বহুগুণ বেশি শক্তিশালী ওটা, সেটা কি ভালো নয়? শুধু তাই নয়, আমরা কোনো অ্যাডিক্টেড মাদকাসক্ত বিড়ি সিগারেট খোরের কারোর ব্ল্যাড আমরা নেই না, আমাদের ব্ল্যাডটাও সহি, দাতাও সহি, ইনশাল্লাহ কাজও করবে সহি, কথা বলছে। এটাও কিন্তু আমাদের একটা বৈপ্লবিক পদক্ষেপ আন্দোলনের জন্য, প্রতিটি ব্যাপারে আপনারা খেয়াল করে দেখবেন। আল্লাহাক আমাদের সবাইকে সত্যিকার অর্থে এই বিশুদ্ধ দিনই দাওয়াতে শরীক হওয়ার তৌফিক দান করুন। এতিমদের বিষয়ে ফজিলতের বহু হাদিস শুনেছেন, আমি আসার আগেও শুনেছেন, সবচেয়ে বড় হাদিস কিন্তু এইটাই যে আমি এবং এতিমের অভিভাবক জান্নাতে দুই আঙুলের মধ্যে পাশাপাশি থাকবো, এর চাইতে বড় কোনো সুসংবাদ আর কি হতে পারে? আমাদেরকে যেন আল্লাহ পাক এই অধিকারী করেন, যদি আমরা অহংকারী হয়ে যাই ধ্বংস হয়ে যাবো, ইখলাস থাকে ইনশাআল্লাহ নেকি পাবেন। এ বিষয়ে আমার অভিজ্ঞতার আলোকে কিছু নসিহত আপনাদেরকে বলব, যারা দায়িত্বশীল আছেন তারা আপনাদের এতিমদের হিসাব নিকাশটা পৃথক রাখবেন। এতিমদের খাওয়ানোর জন্য মানুষ সবসময় টাকা পয়সা দিতে খুব বেশি ইচ্ছুক, এখানে তো আমি দু এক সময় রসিকতা করি বলি যে আমাদের যারা টাকা দিয়ে খায় ওই পাশে ডাইনিংয়ে, আর এইটা হলো এতিমদের ডাইনিং, তো ওদের চেয়ে এরাই ভালো খায়, কেন বলতে পারে? প্রায় ছাগল ভ্যাবা করে, মানে কী ডিস্টার্ব করে, কী ব্যাপার? তো স্যার একটা ছাগল দান করে গেছে, তার আমরা খাসি কেনা চিন্তাই করি না, এই ১,০০০-১,৫০০ টাকা কেজি এখন, তাই না? এর ঈদুল আজহাতে কোরবানি করা ছাড়া আমি তো কখনো খাসি খাই না, অথচ আমার এতিমরা মাসে মাসে খাসি খাচ্ছে, পারলে মাসে দুবার খাসি খাচ্ছে, বেশি খায় না? তাহলে এদের এই এতিমদের দেওয়ার দানা যদি আপনি ভাগ বসান, আপনি আল্লাহকে দায়ী হবেন না? চেষ্টা করবেন, এটা করবেন না। বহু এতিমখানায় যখন তহসিল ট্রাস্টের দায়িত্বে ছিলাম, আমরা সারপ্রাইজ ভিজিট দিতাম, সেসব মর্মান্তিক কিছু অভিজ্ঞতা আমার কাছে আছে, যেজন্য এখন আপনি দেখতে পাচ্ছেন আমার সঙ্গে যে আরও সাথী ছিল সেই সময়, অর্থাৎ সাতজনের কমিটি থাকে না ট্রাস্টে, এখন আমি সহায় কেউ আছে নাই কেন? সবটার পিছনে কারণ আছে। যদি সে সময়
কঠোরভাবে আমি এগুলো নিয়ন্ত্রণ না করতাম, ওরাই আসতে এখানে মাতবাড়ি করলে কোথায় হারিয়ে যেত সব। এতিমকে নিয়ে খেলা করার সুযোগ আমি কাউকে দিই নাই, এখনো কিন্তু আমার ওই নীতি আছে। কোন এলাকায় এতিমের টাকা মিস ইউজ করে আপনারা করেন বা অন্যের সঙ্গে মিশিয়ে ফেলেন, আপনিও জাহান্নামি হবেন আমিও জাহান্নামি হব। আমার অজান্তে হলে আমি আল্লাহ তো ক্ষমা করলেও করতে পারেন, কিন্তু আমি জানিয়ে দিচ্ছি আজকে যে সবাইকে যদি এক জায়গায় পেয়ে যাচ্ছি, সবার উদ্দেশ্যে বলছি আপনারা যে পুনরায় প্রতিষ্ঠানে এসছেন, দায়িত্বশীলদেরকে বলছি এতিম রাখেন সমস্যা নেই, কিন্তু এই হিসাবটা পৃথক রাখেন। করতে রাজি আছেন? পারবেন তো? এতিমের টাকা যেন খাবে না। হ্যাঁ, শিক্ষকরা শিক্ষাদান করবে, সেখানেও টিউশন ফি কিন্তু এতিমখানা থেকেই যাবে। আমাদের এতিমদের টিউশন ফি জানা গেছে? টিউশন ফি যত টাকাই হোক না কেন, এতিম ফান্ড থেকে এতিমদের জন্য যাবে। অন্য অন্য ছাত্রদেরকেও যে যেভাবে দেয় সেভাবে, কিন্তু এতিমদের হিসাবটা পৃথক রাখবেন। এটা আপনার জন্য মঙ্গল, আমাদের জন্য মঙ্গল। এরপরও মানুষ কোনো এতিমখানায় দিতে চায়, অন্যদিকে দিতে চায় না, মনে রাখবেন। এই প্রতিষ্ঠান যদি না থাকে এতিমখানা চালাবে কারা? অতএব এই আয়াতটা মনে রাখেন। আল্লাহ বলছেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়া والوالدان احسانا وذي القربى واليتامى والمساكين والجار ذي الملكس يسالونك ماذا تنفقون اے محمد তোমাকে ওরা জিজ্ঞেস করছে ماذا ينفقون ওরা কি খরচ করবে। উত্তরে আল্লাহ বলছেন বলে দাও قل ما انفقتم من خير فللوالدين والاقربين واليتامى والمساكين তোমরা যে সমস্ত আল্লাহর পথে যে সমস্ত ব্যয় তোমরা করো, খায়রিন মন্দ দান আল্লাহ কবুল করবে না, ডাকাতি করে বসা আল্লাহ কবুল করবে না, চুরি করে বসা আল্লাহ কবুল করবে না। তোমরা যে হালাল অর্থ ব্যয় করো আল্লাহর পথে, লিল ওয়ালিদাইন আগে বাপ মা, তারপরে ওয়াল আকরাবিন নিকটাত্মীয়, অনেকের ভাই বোন অসহায় আছেন তা যে খেয়াল করবেন। এরপরে ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন এতিম ও মিসকিন, মিসকিনরা এতিমের এক দরজা উপরে, মিসকিনরা আয় করে কিন্তু তাদের সংসার নির্বাহ হয় না তা দিয়ে, এতিমরা তার চেয়ে এক দরজা নিচে, মানে তার না চাইলে চলে না। তাহলে বোঝা গেল আপনাদেরকেও এটা খেয়াল করতে হবে যে এতিম শুধু নয় মিসকিনদেরকেও আমাদের মানুষ করতে হয়। এই জন্য দেখেন হেডল্যান্ডে দেখ কি লেখা, এতিমখানা দুষ্ট আছে না, দুষ্ট এতিমখানা আছে না, এখানে অনেক ছেলে আছে, বাপ আছে মা আছে কিন্তু তারা পড়াতে পারে না, অনেকের মা আছে বাপের খবর নেই, কোথায় যে ঘুরে বেড়াচ্ছে ঠিক নাই, দায়িত্বহীন আছে এরকম অনেক জায়গায়। শুধু এখানে যখন আসে নিশ্চয়ই আপনার জেলাতেও আছে, এই জন্যই আমরা দুষ্ট একটা নাম যোগ করে দিয়েছি গত কয়েক বছর আগে থেকে। এই প্রতিষ্ঠান যদি বেঁচে থাকে তাহলে এতিমরাও বাঁচবে। শুধু এতিম মনে করে টাকা দিলে হবে না, কিন্তু আপনারা দেখছেন খুব বেশি এতিমখানায়, সেই জন্য এতিমখানা ছতলা বিল্ডিং হয়ে গেছে, তাই না? মাদ্রাসা কিন্তু হয়নি। সে কুয়েতি ভাইরা সে কোন জমানায় দেওয়ার টাকা দিয়ে বিল্ডিং করে দিয়ে গেছিল সেটাই আছে পড়ে, এতিমখানা কিন্তু ছতলা বিল্ডিং হয়ে গেল। এতিমখানা দিচ্ছেন, যদি আমের জমাতার বিল্ডিং না থাকে বসবো কোথায়? এতিমকে নিজেরা চলতে পারে? এতিম তো চালাতে হয়, চালাবে কারা? এমন একটা দিন আসতেছে যে সমস্ত আটটা খাত জাকাতের কমতি কমতি এখন চারে এসে দাঁড়িয়েছে, এখন চারও থাকবে না, শেষ করে দেখবো দুই এসে দাঁড়াবে। ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে দান করার নিয়ত করে টাকা পাঠাবেন। আমাদের বাইতুল্লাহ ফান্ড আছে, এসব তো আপনার সবার কাছে আছে তাই না? অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেবেন, সেখান থেকে আমরা এতিম ফান্ডও দিই, প্রয়োজন হলে অন্য ফান্ডও দেই। এখানে নওয়াদাপাড়ার প্রত্যেকটা ঘাস পর্যন্ত বাতিল ফান্ড, এখানে একটা পয়সা আল্লাহর রাস্তা ছাড়া বান্দার রাস্তা ব্যয় হয় না। বিশ্বাস রাখেন, এই বিশ্বাস এই কাজ করবে। এখানে একটি পয়সাও ডানে বাজাবে না,
হিসাব রক্ষক এ পাশেও আছে ও পাশেও আছে, সুযোগই তো নাই। হয় দাওয়া ফান্ডে খরচ হবে, না এতিম ফান্ডে খরচ হবে, নইলে কনস্ট্রাকশন ফান্ডে খরচ হবে, না মসজিদ ফান্ডে খরচ হবে, হতেই হবে। একবার তো মসজিদ ফান্ডটা আলাদা বিষয়, ওটা আপনারা আলাদাভাবে দান করবেন। সব জায়গাতে আপনাদের এগুলো আছে, কয়েকটা জেলা দুর্বল হয়ে গেছে, আন্দোলন কমে গেছে, খালি এতিম নিয়ে আর মাদ্রাসা নিয়ে ব্যস্ত। আমি নাম করেও বলতে পারি, এখন সামনে বসে যাওয়ার তাদের সভাপতি, তার নাম বলে লজ্জা দিচ্ছি না। আপনারা ঘরে ঘরে ছোট ছোট থ্রি আর ফোর পর্যন্ত মাদ্রাসা খুলি খুলি কেন্দ্রকে বঞ্চিত করে দিচ্ছেন, এটা কিন্তু হবে না। যদি আপনার আন্দোলন ছিল বলে আপনি আজকে পরিচিত হয়েছেন, যুব সংঘ ছিল বলে আপনি আজকে নেতা হয়েছেন, আপনার যাবতীয় সম্মান যাবতীয় মর্যাদা সংগঠনের কারণে, সংগঠনেই তো আপনি জিরো, তিন পয়সা মূল্য আপনার নেই। মনে থাকবো তো এগুলো, ইসলাম ছিল বলেই মুসলমানের সম্মান, ঠিক সংগঠন আছে বলেই আমাদের সম্মান। সংগঠন থেকে যারা চলে গেছে, বহিষ্কৃত হয়েছে, তাদের মর্যাদা আজকে কোথায়? এগুলো চিন্তা করবেন না। আপনার জেলায় যদি আপনার আন্দোলন না থাকে, সংগঠন না থাকে, আপনার এতিমখানা আর মাদ্রাসা বানানোর কোন দরকার আছে? আপনারা কালেকশন করে করে নিজের মাদ্রাসা সব নিয়ে নিচ্ছেন, আচ্ছা কেন্দ্রে কিছুই পাঠাচ্ছেন না। এই অভিজ্ঞতা যেন আমাকে আর না শুনতে হয়। সবার আগে গাছের গোড়া না গাছের ডাল উত্তর দেন? আগে গোড়ায় পানি দেবেন না ডালে পানি দেবেন? গোড়া তো শেষ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, আপনাদের বিবেকে লাগে না? এই বিল্ডিং গুলো যা ছিল সেই আপনারা এখানে আসতে আসতে বুড়ো হয়ে গেছেন, একই বিল্ডিং দেখছেন কিন্তু নতুন কোনো বিল্ডিং হচ্ছে না, ও পাশে পানি পড়ে আছে, দেখেন না খেয়াল করে? দেশি প্রবাসী সবাই আমাদের আছে এই এতিমখানতে, মানুষ হয়ে বড় বড় ভালো ভালো ছেলে তৈরি হয়েছে। সে তালিকাটা কই? না না আমাকে তালিকা দেখলাম, তালিকাটা দেখো, তালিকাটা কই? প্রায় 130 জনের 35 জনের তালিকা আমাকে দিয়েছিল কালসন্ত্র, তারা স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত। এখন কেউ কলেজের প্রফেসর, কেউ বিদেশে যে বড় বড় চাকরি বাড়ি করছে আছে না, কিন্তু সবার উদ্দেশ্যে বলছে যে যেখানে তোমরা আছো, যারা এখান থেকে বেরিয়ে প্রতিষ্ঠিত হয়েছো, আমার বাকাল মার্কাজ থেকে একটা ছেলেকে আমি পেয়েছিলাম, পিংলাং কি কোথায় পিংলাংটা, নারায়ণগঞ্জ না সোহেল, নারায়ণগঞ্জে তো 2-3 বছর আগে আমি ওখানে গিয়েছিলাম, ওখান থেকে একটা ছেলেকে আমি পেয়েছিলাম, এত সুন্দর ছেলে যে হয় আমাদের এতিমখানে আমি জানতাম না। সে বলছে স্যার এখানে আহলাদিসের লোক, আহলাদিসের লোক কবর পূজা করতেছে, এক গাছকে সামনে রেখে এক বেদাতি সেখানে গিয়ে আস্তানা খুলেছে আর এলাকার সব আহলাদিস, অথচ সব সেখানে যেয়ে পূজা দিচ্ছে আর সেখানে পড়ে যা করতে, বুঝতে পারছেন? এই ছেলে ওখানে কোনো কারণে চাকরির জন্য হোক ব্যবহার ওখানে গিয়েছিল, সেইখানে যে তার দাওয়াতের মাধ্যমে এই পুরা ওই খানকাটাই বন্ধ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলবেন না? পরে ছেলেকে বললো বাবা তুমি কে, তুমি বক্তব্য রাখো তো দেখি। সে তার বক্তব্যে বলল, সে বলল আর কানল, যদি আমির জামার সাতক্ষীরা এতিমখানা না খুলতেন আজকে আমি এখানে আসার সুযোগ পেতাম না, বলি কান্না শুরু করে দিল। তুমি আমাদের এতিমখানা মানুষ হয়েছো নাকি, তোর নাম কি ইত্যাদি ইত্যাদি, যাই বাকিটা আলতাম পাতে বলতে পারবো। এই ছিল নাম কি আলতাম? হ্যাঁ খারুল ইসলাম, রাইট। বলে কান্না শুরু করে দিল, আরো অনেক প্রশংসা করলো, আরো অনেক অনেক কর্মকাণ্ড আমার সম্বন্ধে বললো। আমি জানতামই না যে সেখানে এরকম একটা ছেলে তৈরি হয়েছে এবং সে ওইখানে গিয়ে তো পেটের দেয় সেখানে গিয়েছে। তুই বাবা বেতন পাও কত? তো স্যার 3,000 টাকা পাই। আশ্চর্য, 3,000 টাকা বেতনে কার সংসার চলে? তারা ছিল দায়িত্বশীল কোটিপতি সব, এটা ধমক দিয়ে চলে এলাম, বাট আপনার লজ্জা নেই? 3,000 টাকা তো বাড়ির একটা মেথডের বেতন 3,000 টাকা নেই, সে এত একটা কাজ করে তার পুরস্কার দেওয়া হয়েছিল। যাক কর কে কি করেছে জানে না, তাহলে এতিমখানা করার একটা ফল আমাদের ডাইরেক্ট পেয়েছি, আর এখান থেকে যারা বেরিয়ে গেছে তাহলে কি আমার সামনে এখানে 47 জন দিয়েছে, আমি একটা ছেলেকে দেখলাম জাহিদ বক্তব্য রাখছে এখানে, ও এখানে
ক্যান পাবলিক স্কুলের ইংলিশের লেকচারার, সেখানে বক্তব্য করলো দিল্লি কেন, আমি তাকে চিনতাম না। এরকম ধরে দেশের বিভিন্ন প্রান্তে তারা প্রতিষ্ঠিত। এইসব ছেলেদেরকে বলবো আমাদের সংগঠন চলে কি দিয়ে, কত করে দেন বলুন তো আপনারা, পারেড কত করে দেন? কোনো কথা না, চুকে বসে আছে, টাকা দেন না আপনারা? হ্যাঁ, বলার পরে মাথা নড়ে, এইসব সুম্মুখ মধ্যে কোনো কাজ হবে না তো। আপনারা টাকা দেন না, 100 টাকার থেকে 2 টাকা দেন না? এই পুঁজি দিয়েই কিন্তু আমাদের সংগঠন চলে। যারা তোমরা প্রতিষ্ঠিত হয়েছ, যদি তোমরা এই তোমাদের এই গোড়ার কথা ভুলে যাও, তোমরা অকৃতজ্ঞ হবে। ওদেরকে অকৃতজ্ঞদের খাতায় নাম লিখিও না, তোমরা যত বড়ই তোমরা এখন হন এখনো, গোড়া কিন্তু এই নদে পড়ে, গোড়া কিন্তু সাক্ষী রায়, যেখানে যেখানে আমার এতিম মা খুলেছে বাগেরহাটে এটা আসে না, গোড়া কিন্তু সেখানে। যদি তুমি গোড়া ভুলে যাও, তোমার মতো অকৃতজ্ঞ দুনিয়া আখেরাতে কোনো সঞ্চয়কে ব্যর্থ হবো তুমি। তোমাদের কাছে প্রতিষ্ঠাতা হিসেবে আমি অহংকার করে বলছি না, এই সম্পূর্ণ চিন্তা চেতনা নেই কিন্তু আমার ব্রেনে একাই, এত সহজ এগুলো হয়নি। আমি এখনো মরিনি, কিন্তু আমি এখনো অভাবে পড়ে গেছি। যদি তোমাদের কাছ থেকে 100 টাকা 2 টাকা করে আমরা পেতাম, তাহলে আমাদের কোনো অভাব হতো না, আরো বিল্ডিং হয়েছে এখানে। তুমি প্রভাষক হয়েছ, হাজার ইনকাম করছো, তোমার ইনকামের একটা অংশ নদে ওটা পাবে না? তোমার বাপ মা তোমার মানুষকে মানুষ হচ্ছে আমরা, অর্থাৎ আমাদের দাবি আছে। যেমন সন্তানের কাছে বাবার দাবি থাকে, তোমাদের কাছে আমাদেরও দাবি আছে। দুদিনপুরে আমি মরে যাবো, চেয়ার খালি হয়ে যাবে, আরেকজন আসবে, সবাইকে পুরো আনুগত্য রাখবে, সবার মাধ্যমে তোমাকে এই প্রতিষ্ঠান চালাতে হবে। তোমরা যারা বাইরে আসো আর ভিতরে আছো, কে কোথায় আসো জানি না, সবার কাছে আমার দাবি রইল তোমাদের বাবা হিসেবে, অবশ্যই তোমাদের আয়ের একটা অংশ মার্কাজে প্রতি মাসে অ্যাকাউন্টে পাঠিয়ে দেবো, যেন চাইতে না হয়, এটা আমাদের দাবি তোমাদের কাছে। শুধু 2% না, তোমরা বহু ইনকাম করলে বহু পাঠাবা, এটা মিনিমাম 2% বলি আমরা। কেউ সিঙ্গাপুরে থাকো, কেউ তুরস্কে থাকো, কেউ সৌদি আরবে থাকো, যে যেখানে থাকো না কেন, সবার কাছে আমাদের দাবি থাকবে, এর প্রতিষ্ঠান বাঁচাতে হবে। গাছ বাঁচলে আবারও ডাল ফেলা আসবে, ঝড় আসবে, ডাল ভাঙবে, গোড়া তো ভাঙবে না। এই কথাগুলো মনে রাখবেন, যারা অভিভাবক এবং যারা এতিম থেকে প্রতিষ্ঠিত হয়েছে তোমরা, সবার কাছে আমার দাবি রইল তোমাদের সম্মিলিত দানের মাধ্যমে যেন প্রতিষ্ঠান চলে। কোনো একক বড় লোকের টাকা দিয়ে যদি ওর মুখাপেক্ষী হয়ে যায়, তাহলে প্রতিষ্ঠান ধ্বংসই দেবে। ছাত্রী শিক্ষিকা যে যেখানে আছেন, সবার কাছে আমাদের অভিনন্দন রইল। আপনারা মায়ের মতো সন্তানদের পালন করুন, আর যারা আছেন পুরুষ তারা সন্তানদেরকে ছেলেদেরকে যেভাবে মানুষ করেন সেইভাবে স্নেহের সাথে মানুষ করুন। হাদিসটা মনে রাখবেন, হৃদয়ের শক্ত হৃদয় দুর্বল হয়ে যায় যখন এতিমকে পাওয়া যায়, এতিমের মাথায় হাত বিলিয়ে দোয়া করবেন। আজকে যে সংলাপটা হয়েছে অত্যন্ত চমৎকার সংলাপ হয়েছে, আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি শান্তিল আলমকে যে সুন্দরের সংলাপ তৈরি করার জন্য, সেই সাথে পরিবেশন যারা করেছে ছেলেরা তাদেরকে অন্তর থেকে দোয়া করছি আল্লাহ ওদেরকে যেন সত্যিকার অর্থে বড় করে দুনিয়া এবং আখেরাতে সম্মানিত করে। আকুলু কওলি হাযা, আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।